আল্লাহ পাক ডেকে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, কুরআন শরীফে আয়াতে যেটা বলে আমরা সকলে বলেছিলাম যে আপনি আমাদের আল্লাহ কয়, ঠিক আছে যাও, রব কথা শিকারের ভিতরে তোমার ছয়টা দাওয়াত রইল, কয়টা দাওয়াত? ছয়টা দাওয়াত। আগের বই পুস্তক বই ভিতরে পড়েছেন, আমি মাঝে মাঝে আগে বলতাম, মাঝে অনেকদিন বলতাম না, ইদানিং বলা জরুরি মনে করতেছি, ছয়টা ওয়াজ রয়ে গেছে এই বালার ভিতরে, কয়টা মনে রাখেন? কয়টা? তোমার রব, আমি তোমার রব, এই কথা শিকারের ভিতরে, আমি তোমার কোন দিকের রব? আমি তোমার ব্যক্তিগত জীবনের রব, কতক্ষণ? পারিবারিক জীবনের রব, ঠিক না? সামাজিক জীবনের রব, ঠিক না? রাজনৈতিক জীবনের রব, ঠিক কিনা? অর্থনৈতিক জীবনের রব, ঠিক কতক্ষণ না? আন্তর্জাতিক জীবনের রব কে? ছয়টি জীবনের রব, আমি এই কথা এই এক কথার মধ্যে স্বীকার করেছ, মনে রাখো। এই ছয়টা মাল দুনিয়ার থেকে কিনে আনবা, যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবো মাথার চুল। ছোটবেলায় মুরব্বীরা যারা পড়ছেন আগে বই তারা সাক্ষী দেন, একটা কবিতা পড়ছেন না, ছেলেকে মাথে বাজারে পাঠায় বা ছয়টা মাল কিনে নিয়ে আসবি, কি কি? বা দাঁত কিনি চাল, মুসুরের ডাল, চিনি পাতা, দই, দুটি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, ঠিক না? যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবো মাথার চুল। ছেলেটা এবারে শবক মুখস্থ করে আর হাঁটে, সারা ভক মুখস্থ করে, পথে ঘেটে চলি, মনে মনে বলি মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে নাই ভুল। আবার মা যে বিচার করবে সেটাও মস্ক করে, যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবে মাথার চুল। কদ্দূর যাইয়ে দেখে যে ঘোষটা গোল টানতেছে, এরকম ওই জাগের বাঁশ দিয়ে টানে না মাখন তোলার জন্য, গড়াস গড়াস শব্দ আছে, শুনতে খুব মজা লাগতেছে, দাঁড়ায় কিছুক্ষণ দেখছে আর শুনছে, শুনতে শুনতে বাজারের নাম তিনটে ভুলিয়ে গেছে। ওই জায়গাতে বেরোয় বিলির দিক গেছে, যায় দিতে পোলা পাড়ে গুড়ি উড়ে কাটাকাটি খেলতেছে, দেখতে দেখতে ওই দলের লোক পাঙ্কু, এ পাঙ্কু, ওই পাঙ্কু খেলা দেখতে দেখতে আর তিনটে ভুলিয়ে গেছে। এবার কয় ঘষে দেন ননি গুড়ি ধরে টানে, বাহবা বাহবা বোলাবো তো আবা, দেখিব খেলাতে কে হারে কে যেতে কিনা হলে শেষ, যাদ্দূর দেখলাম দেখলাম পুরো তৃপ্তি পালাম না, বাজার ঘাট করে এসে আর ফিরে আবার দেখবো। এবার ওই ঘষে দেন ননি আর গুড়ি ধরে টানে, খেলা দেখে দেখে বাইরে যখন গেছে বাজারের নাম, এবার পুনরায় আবার মস্ক করতে, দেখি মনে আছে নাকি? এবার সব উল্টে গেছে, কয় দাঁতকিনি ডাল, মুসুরের চাল, চিনি পাতা, দই, দুটি পাকা চিনি পাতা, কই, দুটি পাকা তেল, সরিষার বেল, ডিম ভরা দই, খেয়াল করছেন নাকি? দাঁতকিনি ডাল, মুসুরের চাল, দাঁতকিনি ডাল, মুসুরের চাল, মুসুরিতে চাল হয়, চিনি পাতা কই, কই মাছকে চিনি দিয়ে ভাতায় নাকি? চিনি পাতা কই, দুটি পাকা তেল, সরিষার বেল, ডিম ভরা দই, বাজারে গেলেও মারির অভাব হবে, একটাও পাবে, বাড়ি গেলেও চুল থাকবে, দুনিয়ায় পাঠায় দিয়েছে, যাও বাজার করে নিয়ে এসো, একটা বাজারও পায় নাই। সেম দোস্তরে এগুলো আগের বইতে ছিল কি ছিল না কথা বলেন, মুরব্বীরা পড়ছেন না? আগের বইতে ছিল, মুরব্বীরা পড়ছে, আর এখনো বইতে আলহামদুলিল্লাহ কি দিচ্ছে? আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, তোমরা সবাই বান্দরের আওলাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বিল্লাহ, কি বিল্লাহ, যেই শয়তান এই উক্তি করছে ওই শয়তানটা এই বান্দরের বাচ্চা। বই পুস্তকের মধ্যে কিছু শিখতে হয়, তা যদি শিখতে শিখতে বান্দর হয়ে যাই, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
وقال محمد رسول الله صلى الله عليه وسلم سترون ربكم كما ترون القمر ليلة البدر لا تضامون لرؤيته ثم قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره يأتيه ملكان فيجلسانه فيقولا من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী কালিয়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিন দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরত হাফেজ মাওলানা মুফতি মুজাম্মেল হক সাহেব মোহতামেম কালিয়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ইমাম ও খতিব কালিয়া কেন্দ্র জামে মসজিদ, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়াম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজম তুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, সামনে বসা আমার প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে আছেন মা ও বোনেরা, দামি মাসের দামি সময়, আর মাত্র 20-22 দিন পরেই আসতেছে সাইয়েদুস শুহুর রমজান, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। এ মাসটাও বড় বরকতি মাস। এ মাসের মধ্য মাসে আমাদের দেশে পরিচিত লাইলাতুল বরাত, শবে বরাত নামে রাত, হাদিস ও কোরআনের আলোকে রাতটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে গ্রহণযোগ্য রাত, বড় বরকতি রাত। এই বরকতি রাতের মাসই শাবান মাস। আল্লাহ পাক এ মাসের বিশেষ সময় তার ঘর, তার রসুলের ঘর, কোরআনের ঘরের পাশে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন মেহরবানি করে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
উর্দুতে বলে আয়া নেহি হো বুলায়া গেয়া হো, আমরা ইচ্ছা মতো আসি নাই, আমাদেরকে ডেকে নিয়ে আসছেন মসজিদে, আমরা ইচ্ছা মতো আসি না, মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ পাক ডাকায় হাইয়া আসো আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ চলে আসো সফলতা কামিয়াবি ও কল্যাণের দিকে। তেমনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে এখানে কিছু সফলতা অর্জন করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য, বেশ অঙ্কে নেকি দেওয়ার জন্য আল্লাহ ডেকে নিয়ে আসছেন। শক্তির বলে, দলের বলে, ক্ষমতার বলে, চেহারার বলে, সার্টিফিকেটের বলে, অর্থের বলে যদি আশাআশি হতো, এ ধর্মীয় কাজ করাকরি হতো, তাহলে আমরা গরিবরা সব বাদ পড়ে যেতাম। ওইসব গুণ আর যোগ্যতা আমাদের নাই। এদেশের শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি যত পতি আছে, পতিরা দখল করত, আমরা বাদ পড়ে যাইতাম। বান্দায়ে ইশকে শুধি তর্কে নসব কুন জামি কে দারি রাহ ফুলা নিবনে ফুলা চিজে নিস, আল্লাহর আশেক বান্দা হওয়ার জন্য বংশের পরিচয় বাদ দাও, কারণ এই জগতে অমকের বেটা অমকের কোনো ভ্যালু নাই। চোখে নয়নরা তবিয়াত বে হুনার বুত পয়ম্বর যা দেখি কদরস নয়ব জুর, যদি অমকের বিটা অমক এই পরিচয়টাই এই জগতে কার্যকারী হইত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কিনআন সে নৌকায় উঠতে পারত, নাজাত পাইত। নূহ নবীর ছেলে হওয়া সত্ত্বেও বাপের পরিচয় তাকে তুফান থেকে বাঁচতে দেয় নাই, কারণ নিজের কোনো যোগ্যতা ওখানে নেই, নিজের যোগ্যতা না থাকার কারণে বাপের পরিচয় সে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার বাপের পরিচয়টা দেওয়ার মতো এমন একটা বাপ না, যার নাম করলে সারা দুনিয়ার থেকে সমস্ত মুসলমান যদি বোঝে তাহলে বলবে লানাতুল্লাহি আলাল কাযিবিন, এ মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিশাপ হোক। এমন একটা অভিশপ্ত বাপের সন্তান মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপ আজর। বাপকে আজর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত ধামড়া বদমায়েশ নমরুদ, এই নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো আজর, আর সেই আজরের ঘরে হয়ে গেছে ইব্রাহিম। কোন আলহামদুলিল্লাহ, তাহলে বংশ পরিচয় বাপের পরিচয় দাম বাড়ায়ও না কমায়ও না, নিজের পরিচয় বাড়ায় আর হ্যাঁ বাপের পরিচয়টা সহযোগিতা করে, যদি বাপ ছেলে যে লাইনে, বাপও যদি সেই লাইনের হয়, নাকি বলেন? যেমন শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ, ইউসুফ এবনে ইয়াকুব এবনে ইসহাক এবনে ইব্রাহিম, ভালোর বেটা ভালোর বেটা ভালোর বেটা ভালো, বাংলায় এভাবে কোয়া যায়, ভালোর বেটা ভালোর বেটা ভালোর বেটা ভালো, ইব্রাহিমের ছেলে, ইসহাকের ছেলে, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিমুসসালাম, এখানে একের অপরের সাথে মিল দিলে প্রত্যেকেরই দাম আছে। ইউসুফ আলাইহিসসালামের বাপের নাম ইয়াকুব আলাইহিসসালাম, ছোট না বড় মানুষ? ইয়াকুব আলাইহিসসালামের বাপের নাম ইসহাক আলাইহিসসালাম, ছোট না বড়? ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে পরে যে কয়েকজন আসছে, ইউসুফ আলাইহিসসালামের পরও আরো কয়েক পুরুষ নবী ছিল। এ জায়গা বাপ ছেলের দামি ছেলের পরিচয়টা পূর্বের বাপের সাথে দেওয়াতে আরো খানি ফজিলত বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয় আজর বাপের ছেলে, এ বললে ইব্রাহিম আলাইহিসসালামের দাম বাড়ে না, ইব্রাহিম আলাইহিসসালামের দাম তার নিজ যোগ্যতাই বেড়ে গেছে, আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? আমরা এখানে আসছি চেয়ারম্যানের ছেলে সেই হিসেবে দামি তা না, চেয়ারম্যানের ছেলে কয়জন, এমপির ছেলে কয়জন, মন্ত্রীর ছেলে কয়জন, এ জায়গায় এমপি মন্ত্রী চেয়ারম্যানের ছেলে আছে বলে আমার মনেও কয় না, আমরা সাধারণ ভোটারদের ছেলে, ঠিক কিনা? এ জায়গা বসার কারণে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায় দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসে থাকবেন আপনারা ভিআইপি পারসন, আমরা মাঝে মাঝে ভিআইপি হই। 2019 সালে সরকারি প্যাকেজে হজে গিয়েছিলাম, 58 জন হুজুরকে ডেকে নিয়েছিল সরকার,
তার মধ্যে আমি অল্প একটু ভাগ পাইছিলাম আলহামদুলিল্লাহ। কেসা ভিআইপি কয়, আমি ওর আগে আর দেখিনি এরকম। এক নম্বরে সর্বপ্রথম আমাদেরকে বাইতুল মোকাররমে কয়েকজন মন্ত্রী আমাদেরকে খুব যত্ন সহকারে আপ্যায়ন করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আমাদেরকে খেদমত করেছেন। এরপরে সেখান থেকে নেছে প্রেসিডেন্ট ভবনে, নৈশ ভোজ রাতের খানা প্রেসিডেন্টের ভবনে বসে, টেবিলে আমাদেরকে বসতে দিয়েছেন। প্রেসিডেন্ট নিজি হাতে প্রত্যেক হুজুরের প্লেটে একটু ভাত আর একটু তরকারি নিজি হাতে তুলে দিয়েছে। প্রেসিডেন্ট আমাদের খাদেন, খাদমদারি করছে প্রেসিডেন্ট, যেন আবার অন্য টন্য কিছু বুঝেন না, কথা কলি তো আবার অন্য বোঝার বাড়ি ভয়, তাহলে হুজুর সব কজন আমলিগ হয়ে গেছে এই কই আবার মন্তব্য করি বসে। আমলিগ হয়েছি না কল্লিগ হয়েছে সেটা পরে, বাকি ভিআইপি দুনিয়ার ভিআইপির চাইতে আল্লাহর কাছে ভিআইপির দাম কোটি কোটি গুণ বেশি না। আজকে আপনাদেরকে ফাইনাল আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ভিআইপি হওয়ার একটা পথ দেখি বলে দিতে পারি নাকি, সেই ব্যাপারে আমি সাজাই গুছাই বলছি। সেখান থেকে রাতের খানার পরে প্রেসিডেন্ট আমাদের সাথে মুসাফা করবে। এখন প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট, গণ গণ কইতেছি প্রেসিডেন্ট, যাইয়ে দেখছেন কি ডাসে, হয়তো জীবনও একবারও দেখেন নাই অনেকেই, আর আল্লাহ বসালি দেখবেন না ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট বসে আছে, মানুষ ছোটখাটো অনেক রসিক মানুষ, তা আমরা মন্ত্রী মহোদয় ধর্ম ধর্ম প্রতিমন্ত্রীর মাধ্যমে বললাম যে স্যারের সাথে তোমরা সাক্ষাৎ করি, তো অনুমতি চাইলেন অনুমতি দিলেন। তো আমরা ভাবছি যে স্যার বসে থাকবে আর আমরা ওলামাই কেরাম মুসাফা করে চলে যাব। একজন ওটার সাথে সাথে প্রেসিডেন্ট মহোদয় বলতেছেন, আপনারা কি আমাকে দোজকে পাঠানোর চেষ্টা করছেন নাকি, এই এত টাকা খরচ করে কয় মৌলবীকে ডেকে নিয়ে এসে চার দিয়ে খাওয়াই যাতে ভেস্তে যাতে পারি, আর আমি এই জায়গায় বসে থাকবো আপনারা উঠে উঠে মুসাফা করবেন, কেয়ামতে আমার ভাষা সামলা থাকবে। আল্লাহ কো যাই কত বড় প্রেসিডেন্ট অতি কইছে কিনা তোরে, আমার এই বাগা বাগা হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরহাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা সারা বাংলাদেশের বড় বড় হুজুরকে ডাকি আনছে, তুমি প্রেসিডেন্ট কলাইয়া এই জায়গায় বসে রয়েছো, হুজুরকে যে আটা আটা মুসাফা করতেছো, আমার বাসার সামলা থাকবে না, আপনারা আমার বাসার উপরে করেন, বসে থাকেন মুসাফাটা আমি যাইয়ে করি। আমরা বসে রয়েছি, প্রেসিডেন্ট এই সব টেবিলে ঘুরে ঘুরে আমাদের সাথে মুসাফা করছে, লাস্টে গেটে দাঁড়ায় রয়েছে, আমরা বেরোয় যাচ্ছি, মুসাফা করে করে আমাদের হাতে এক একটা প্যাকেট ধরাই দিল, যান হজে যাবেন, আসার সময় কিছু খেজুর মেজুর কিনে নিয়ে আসেন, গুনে দেয় 30,000 টাকা করে দিয়েছে। এই ভিআইপি হইলাম। এবার ওখানে যাওয়ার পরে আমাদের পানি আগায় দেওয়ার জন্য পানি আগায় খাওয়াবে, এরা হলো নিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন টিওনো টিওডো ম্যাজিস্ট্রেট, এনাদেরকে নিয়েছে, ওনারা আমাদের পানি দেবে, ওনারা ভাত দিতে পারবে না, ডিসিএসপিরা আমাদের ভাত টাত খাওয়াবে, আর এর মাঝারি কিছু অফিসার রাখছে আমাদের কাপড় চোপড় ধুয়ে দেবে। কেসা ভিআইপি বানাই হস করাই নিয়েছে। এই সব ভিআইপির চাইতে আপনারা ভিআইপি, নাজালাত আলাইহিমুর রহমা গাসিয়াত আলাইহিমুর রহমা ও নাজালাত আলাইহিমুস সাকিনা গাসিয়াতহুমুর রহমা ও নাজালাত আলাইহিমুস সাকিনা, রহমতের ফেরেশতা একজন ফেরেশতা, একজন ফেরেশতা কত দামি, যারা গুনাহ করে না, যা জিসমুন নূরানিয়ুন নূরের একটা বডি, লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু পেশাব পায়খানা করে না, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু খায়ও না পান করে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জন্ম নেয়ও না জন্ম দেয়ও না, লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু ঘুমও যায় না সজাগও হয় না, সজাগ তো ঘুম গেলি না সজাগের প্রশ্ন, এমন একটা নূরানি জিসিম যারা জীবনে গুনাহ বোঝে না, এইরকম পবিত্র নূরানি ফেরেশতা দিয়া পুরো ময়দানকে বেষ্টন করে রাখছে আসমান পর্যন্ত। এই পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজ হাত দিয়ে, ওখানে তো প্রেসিডেন্ট হাত দিয়ে কয়েছে, আর আপনাদের উপরে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে সাকিনা নাজিল করতেছে। আপনারা সবচাইতে বড় ভিআইপি বন্দায়েশকে শুদ্ধি তর্কে নসব কুন জমি কে দাড়ি রাম ফুলা নিবনে ফুলা চিজ নিজ, বিশ্ব নবী বলেন মাইয়ুরি দিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যার সর্বোচ্চ কল্যাণ চান, ওলামাই কেরামের স্টেজ ভরা খয়ের এসমে তাবজিলের সিগা, ঠিক না বুঝুন, খয়ের এসমে এসমে তাবজিল কাকে বলে আপনারা বাংলা গুলি বলবেন, বলুন হুজুর রাউটের পাশে হুজুরকে জন্য বলতেছি, ছাত্র যারা আছে তারা বুঝবে, এসমে তাবজিল ওই সিগা ওই শব্দকে বলে যার ভিতরে ওই শব্দের যে মূল অর্থ ওইটা সর্বোচ্চ অর্থ পাওয়া যায়। উর্দুতে বাংলা দিয়ে মিলিয়ে আমরা
সংজ্ঞা বলি স্পেতাব্দির ওই সিগাই সিফাতকে বলে যার ভিতরে মানায় মাসদারি অন্যের চেয়ে সর্বোচ্চ বেশি পাওয়া যায় খায়রুন মানে ভালো সবচেয়ে ভালো নবী বলেন সবচেয়ে ভালো বলেন আলহামদুলিল্লাহ কারা মান ইউরিদুল্লাহু বিহি খায়রান যাকে আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন তাকে আল্লাহ তাআলা ধর্মের বুঝ দেন এবং ধর্মের কাজ করার তৌফিক দান করেন তাহলে সবচেয়ে ভালোর উপর আর কি ভালো হয় কথা কয় না রে আল্লাহ আমরা নিজেরাই নিজেরাই দাম দিতে জানি না কিমতে হার চিজ রা না দানি কে চিজ কিমতে হার চিজ রা দানি কে চিজ কিমতে খুদ রা না দানি আহমাকি আমি নিজে কোরআন পড়ে জিতছি আমি নিজে কোরআনের আলেম হয়ে জিতছি আমার চাইতে দামি কেউ না অহংকারের সাথে নয় শকরের সাথে বলছি শুক্রিয়া আদায় করণার্থে বলছি আমি কোরআন পড়ছি তো আমি সবচাইতে দামি কথা বলেন নবী আপা কামারে সার্টিফিকেট দিছে আইয়া ফাশালারে কিনা দিছে এ বিয়ে ফাশালারে কিনা সার্টিফিকেট দিছে নবী কি কইছে কয় রকম মান কানা বিয়ে পাস হাদিস শুনছে নাকি কয় রকম মান কানা বিয়ে পাস কয় রকম মান কানা এমএ পাস কয় রকম মান কানা এ প্লাস গোল্ডেন এ প্লাস এ পাইছে নাকি কয় রকম মান তাআল্লাম আল কোরআনা আল্লামা আমি আমার পর গর্বিত আমি খুশি দুঃখ লাগে হাজার উলামায়ে কেরাম কুরআন পড়ে হাদিস পড়ে মুফতি মুহাদ্দিস হইয়া নিজের এলেমের চাইতে জাগতিক এলেমে এলমি যারা শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে প্রাধান্য দেয় একদম শিক্ষিত মানুষ হয়েছে জিজ্ঞেস করেন যে আলিফ ব্যবহারে নাকি ওর মধ্যে জাল খাও দিলে তো একটা আলিফ বাইর হই না বোমা মারলে একটা বা বাইর হই না ওরা কিরা কইছে শিক্ষিত ও শিক্ষা যে দুনিয়া কামাই করে খাওয়া যায় খাওয়ার জন্য আইয়া পাস করে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য বিয়ে পাস করে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য কথা বলে কেউ কি বলতে পারবেন যে আমি এমএ পাস করছি এর জন্য যাতে বিদ্যুৎ গতিতে বলছিলাম পার হতে পারি আছে এরকম কেউ আছে বিসিএস পাস করলে ডাইরেক্ট আমল নামা পাওয়া যায় কোনো কিতাবে আছে তাহলে এগুলো পাস করলে কি করা যায় চাকরি পাওয়া যায় কি পাওয়া যায় চাকরি দুনিয়ার চাকরি না আখেরাতের চাকরি কথা কর না কেন কিসের চাকরি দুনিয়ার চাকরি তাহলে গোটা দুনিয়া কট্টুক আর তার চাকরিটা চাকরিটুক কট্টুক আর ওই বাতি যা শেখছেন তার মান কট্টুক এটা আপনি এবার বিবেচনা করেন গোটা দুনিয়া আমেরিকা থেকে জাপান এই তো দুনিয়ার ভূখণ্ড আল্লাহ নবী বলেন লৌকানতি দুনিয়া তা দিল ইন্দাল্লাহি জানাহা বাউদা লৌকানতি দুনিয়া তা দিল ইন্দাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শরবতান কাফিরা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে রকেট আছে বিমান আছে বাস আছে রেলগাড়ি আছে দালান আছে কোটা আছে জায়গা আছে জমি আছে খনি আছে লঞ্চ আছে স্টিমার আছে জাহাজ আছে তেল আছে যত যা কিছু আছে দুনিয়ায় সব মিলাইয়া একত্রিত কইরা আল্লাহর সামনে যদি একটা মশার ডেনা পরিমাণ দাম হইতো মশার পাখা পরিমাণ দাম হইতো গোটা দুনিয়ার দাম আল্লাহর নজরে মশার পাখা পরিমাণ দাম হইতো মা সাকা মিনহা শরবতান কাফেরা তাহলে দুনিয়ার থেকে আল্লাহ পাক কোনো কাফের রে এক ডোব পানিও পান করতে দিতেন না বলতেন যে আমার দুনিয়ার দাম মশার ডানা পরিমাণ দাম তুই হচ্ছে পানি খাবি না কারণ তুই আমার আল্লাহ কইস না তুই আমার সিজদা দিস না তুই আমার মানিস না আমার এই দুনিয়াতে পানি খাতে পারবি না আমার দুনিয়ার দাম মশার ডানার দাম এই কয়ে কেউ পানি খাতে যেত না এখন বলেন দুনিয়াতে কাফেররা পানি খায় কম না বেশি আমাদের সে 600 কত গুণ বেশি খায় আমরা খাই 200 কোটি মানুষে ওরা খায় 600 কোটি মানুষের পানি আমাদের সে কত গুণ বেশি খায় আমরা যে পরিমাণ পানি খাই তাই সুরা মোয়াদি বেশি খায় ঠিক না ভাত বেশি খায় মাছ বেশি খায় গোস বেশি খায় বিলাসিতা বেশি ব্যবহার করে বোঝা যায় এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার ডানা পরিমাণও দাম না কাজেই কে খাইয়ে গেল না খেয়ে গেল আল্লাহ ভ্রুক্ষেপ করে না আর সেই ক্ষুদ্র নোংরা দুনিয়া কামাই করার জন্য যেই বিদ্যা অর্জন করি ওই বিদ্যা হলো ম্যাট্রিক পাস আইএ পাস আর বিএ পাস আর বিসিএস পাস এছাড়া আর কিছু না পক্ষান্তরে যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ নবী বলেন ইকালুল সাহেবিল কোরআন একরা বার্তাকি ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها একটু জোরে কর আল্লাহু আকবার
কি পাইছেন আপনি জানেন একজন কোরআন পড়নেওয়ালারে বলা হবে কিয়ামতের ময়দানে পড়তে রহো চড়তে রহো পড়তে রহো চড়তে রহো এই যে তোমার দালান যে কয়টা পড়ে শুনাইতে পারবা ওই কয়তলা হবে তোমার দালান একজন হাফেজ কোরআন হাফেজ হইতে কমপক্ষে 1000 খতম পড়া লাগে কমপক্ষে 1000 খতম পড়া লাগে তার কোরআন শরীফকে yaad রাখতে 1000 খতম পড়ার কারণে 1000 টা দালান হইছে তার জান্নাতে প্রত্যেকটা দালানে আয়াত তলা সংখ্যা কত কুরআন শরীফে যতগুলো আয়াত আছে প্রত্যেক এক একটা বিল্ডিং এ অতগুলো তলা আছে যদি বলি 6666 টি তাহলে 6666 টি যদি বলি আয়াতের সংখ্যা 6236 তাহলে জান্নাতের বিল্ডিং 6236 দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত এত বড় দালান বানাতে পারছে কোন ধনী দেশ পারছে দুবাই আলা পারে নাই এই মালয়েশিয়া আলা পারে নাই লন্ডন আলা পারে নাই ব্রিটিশ আলা পারে নাই রাশিয়া আলা পারে নাই আমেরিকা আলা বানাইছে 111 তলা তা বলে কি ডিটেইল দে গাইদে ভেলাই দেশে তাই নিয়ে দুনিয়া ভরে জড়াজড়ি লেগে গেছে কিডা বলে ইট দে গাইদে ভেঙে ভেলাই দেশে ও দোস্ত তাহলে দুনিয়ার বিল্ডিং কামাই করতে আইএমএম আর জান্নাতের বিল্ডিং কামাই করতে কোরআনের শিক্ষা দুনিয়ার বিল্ডিং জীবন ও জান্নাতের বিল্ডিং এর সমান হবে না এক এক তলার ভিতর কয়টা করে রুম হবে কয়টা করে ইউনিট হবে একটু আপনি হিসাব লাগান জান্নাতের যে বিল্ডিং হবে লামিনাতুম মিন ফিদ্দা লামিনাতুম মিন যাহাব একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার মিশক আর জাফরানের গাঁথনি হবে শুধু বিল্ডিং এর গিরান এমন হবে 500 বছরের দূর পথ থেকে আপনার বিল্ডিং এর গিরান আপনি টের পাইবেন বিল্ডিং এর গায়ে কোনো কলোনি নম্বর লেখা থাকবে না সেক্টর নম্বর লেখা থাকবে না আপনার নাম ঠিকানা থাকবে না প্রত্যেকের বিল্ডিং এর আলাদা আলাদা গিরান হবে যার যার বিল্ডিং এর গিরান সেই সেই টের পেয়ে বিল্ডিং অনুযায়ী বাড়ি চলে যাবে ওই বিল্ডিং এ উঠতে কোনো সিঁড়ি নাই ওই উপরতলায় উঠতে সিঁড়ি নাই তাহলে কি বাংলাদেশে তো একটা আইয়ালা বাস নিয়ে যেতে হবে যে সাইডে বাস দিয়ে তালগাছের মতো উঠি যাবে কয় না তা না যে নম্বর তালায় উঠবা বলে নিয়ত করবা কোরআন শরীফের থেকে সেই নম্বর আয়াত পড়বা তুমি দেখবা ওই তালার মধ্যে ঢুকে গেছো মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা লা কালবি বাশার চোখেও দেখেন নাই তা কানেও শুনেন নাই কত ভালো বললে বিশ্বাস করা কঠিন হয় এইটা হয় কি করে কোনো না কোনো লিফট তো থাকতেই হবে জান্নাতের বিল্ডিং এ চড়ার লিফটের নাম হলো আল কোরআন একতলার ভিতরে কয়টা রুম হবে 20-22টা কি পরিমাণ রুম হবে দুনিয়ায় আপনার যত মানুষ আছে মহব্বতের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাউড়ি শালা শালি চাচা চাচি মামা মামি ফুপা ফুপু খালা খালু ভাই ভাবি ভাগ্নে ভাগ্নি যত যা আছে আত্মীয় স্বজন কুটুম সাক্ষেত উস্তাদ সাকরেত পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী রাস্তায় চলার পথে একদিন চার দোকানে বসে চা খাইছেন বাসে বসে একটু খেজুরে বিরিতির গল্প আসছেন জাগের সাথে দুনিয়া আপনার সম্পর্ক এরা সব যদি জান্নাতি হয় আর আপনার বাড়ি বেড়াইতে আসে একতলার ভিতরে সবাইরে ভিন্ন ভিন্ন রুমি বসানোর পরও একতলার ভিতরে আরো রুম থাকিয়া যাইবে এই বিল্ডিং কামাই কইতে যে শিক্ষা লাগে ওই শিক্ষার নাম শিক্ষা নাকি জীবন ভরি আইএবিএম এ পাস করে খাঁটি মিটে তিন তলা একটা দালান দেশের সেই শিক্ষার নাম শিক্ষা যেই শিক্ষায় এত বড় বিল্ডিং কামাই করে দেয় ওই শিক্ষার নামই শিক্ষা ঠিক কি না উলামাই কিরাম বোঝে না শিক্ষিত মানুষ আরে তোমার চেয়ে বলো শিক্ষিত কিনা যে কোরআন পড়ছে সে সবচাইতে দামি আপনি যদি পড়ে থাকেন মাস্টার সাহেব আপনিও দামি ভুল বুঝেন না আবার যে সব মৌলভীরা নিজেরা দাম টাম নিয়ে যাচ্ছে আসলে তা বলছি না খৈরুকুম মান তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি ওই হুজুর না ওই হাফেজ না ওই কারি না ওই মাওলানা না ওই ব্যক্তি এনি মান এভরিবডি যে কোনো ব্যক্তি যে কোনো বডি আপনি মাস্টার হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পুলিশ হন আর্মি হন কৃষক হন আপনি যাই হন না কেন কোরআন পড়েন তো আপনি দামি হয়ে গেছেন আজকে মজলিসটাকে আল্লাহ পাক এভাবে দামি বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক খাস রহমত আমাদের উপরে নাজিল করতেছেন আমরা সবচাইতে ভিআইপি ঠিক কি ঠিক না আমাদের দাম আমরা দেব আমরা সবচেয়ে বড় ভিআইপি আমাদের চাইতে ভিআইপি কেউ নাই আমরা সবচেয়ে দামি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাজিদান্নাকুম যে নিয়ামত পেয়ে বসবেন যে হ্যাঁ আমি একটা উপযুক্ত নিয়ামত পেয়েছি আর শুকর আদায় করেন ওই নিয়ামত আরও বাড়ায় দেবে মুতলাক শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের উপরে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর
আজকে খাস শুকর যে আমি এখানে আজকে জয়েন্ট করতে পারছি আল্লাহ আমাকে মাপে সহি মনে করে নিয়ে আসছে মাপে সহি মনে করে আসছে মাঝে মধ্যে আমাদের গোপালগঞ্জ পুলিশ লাইনে লোক নাই পুলিশই লোক নাই যায় আসার সময় দেখি একেবারে ওই পাশে হরিদাসপুর ব্রিজের ওই দাঁড়িতে নিয়ে এই পাশে বেদগ্রাম পর্যন্ত রাস্তা ভরিয়ে গাড়ি আর মানুষে মানুষে বোঝাই আমার এই ছোট গাড়ি নিয়ে ঢুকতে পারিনি এত মানুষ ঘটনা কি কয় পুলিশই লোক নেবে এত মানুষ আর ওদিকে মাঠ বরাবর যখন লাইনের মাঠ বরাবর আছি দেখে পুরো মাঠ বরা মানুষ এত মানুষ কত লোক নেবে পুলিশই ২০ জন লোক নেবে কয়জন লোক আইছে বলে ২ লাখ এই ২ লাখের মধ্যে চলে যাবে ২০ জন কান্দি এ তো লটারি ছুয়ার চাইছে বিষয় ভাগ্য পরীক্ষা আমি বললাম তো এর ভিত্তিতে কারে নেবে এত মানুষের মধ্যে কারে সিল দিবে না যে সিল যাকে দেবে ওগুলো রুহানি ভাবে সিল হয়ে গেছে আগে এটা মারে ভাতের সিল আছে আন্ডারগ্রাউন্ডে কতক্ষণ তাই এই জায়গায় ইরা আইছে কাকে আইছে মনের ইমেজে দাঁড়াচ্ছি যে এই কপালে আছে নাকি কোয়া যায় কি লোক নেবে যদি লাগিয়ে যায় লটারি তো লোক নেবে ২০ জন ওই ১ লাখ ছেলেরই ই দেয় না সিল দেয় না যারা ওখানে দাঁড়াইতে গেছে ওর একটা তো আমার মতো আঁকড়াই বাঁকড়াই না সব মাইপে জুপে পাসপোর্ট ৯ ইঞ্চি পাসপোর্ট ১০ ইঞ্চি পাসপোর্ট ১১ ইঞ্চি এরকম বাসাই করা লম্বা লম্বা কেউ এরকম মোটা কেউ বেন ভ্যারাইটি কেসে দাঁড়াইছে যাই এক করে পুলো বার হয়ে কাঁচাই দিয়ে দাঁড়াই গেছে সুন্দর করে লাইন দিয়ে সব অফিসার টিম ভিতর দিয়ে হাঁটে এরকম তাকায় আগাগুলা দেখে আইরো বাড়ি দেয় হবে না এটা আছে এইভাবে ৫০-৬০ জন ১০০ জন যাওয়ার পরে একজন দাও সিল কদ্দুর যাওয়ার পরে দাও সিল বিজ্ঞপ্তি তো হয়ে গেছে আগে পোস্টারিং পেপারিং বিভিন্ন ভাবে হয়েছে সেইভাবেই তো লোক আসছে কিন্তু আগাগুলা দেখে দেখে ৫০-৬০-১০০ জনের মাথায় যে একটা সিল দিছে যেটারে সিল দিছে তার মাজা এরম সরু সিপসিপে লম্বা পাশে মোটা একজন এরম তাগড়া সে দেখে দুঃখী জেলায় বাঁচতেছি না এই যে জম্মের খা খাইয়ে আইডিয়ে মাথা মাতলাম কি হলো আজকে সিল দিল না আমার দিল ওই মগড়াডারে সিল এ অফিসারের কোনো বোধ বুদ্ধি আছে আল্লাহ একবার অফিসার যদি শোনে কি জব দেবে আমি যদি তোর মতো আবাল হতাম তাহলে তোর মতো দামলাডারে সিল দিতাম তুই চাকরিতে যাওয়ার আগে তোর পেট নিয়ে দৌড়তে পারিস নড়তে পারিস না আর তোর চাকরিতে নিয়ে ট্রেনিংয়ের পর পুলিশের চাকরি খাওয়া দেয় ছাড়িয়ে দিলি আর তো ঘুষ খাইয়ে বুড়ি এত বড় হবে তোর নাবিতে তেল মাহাতে আর একজনের পাঠানো লাগবে নিজে হাতে লাগল পাবিলে তুই পুলিশ আসামি ধরবি আসামিতে তোরে ধরে কুরবান দিয়ে ছাড়িয়ে দিবে রে এই জন্যই তোমার মতো আবাল কটারে নিয়ে গেল না এই চিকুন চিকুন দেই কটারে সিল দিছে ওর মধ্যে পরে বাসাই হবে এরা ট্রেনিং এর পরে সরকারি খানা দানা নিয়মিত খাইলে এমন একটা ফিগার হবে যুদ্ধের ঘোড়ার মতো ওরা এক এক দিকে ৩-৪টা করে আসামি দাবলায় ধরে নিয়ে আসবে এই জন্য এই কোয়ার্ডারে সিল দিছি কতক্ষণ ঠিক না এই ১ লাখের ভিতরে সিল দিছে ৫০ জন রে নেবে মাত্র ২০ জন এন্ড ৫০ জন রে সিল দিয়ে ২০ জন রেখে বাকি ৩০টা রে ছাটাই দেবে ঝাড়বে কিভাবে ৩টে ঝাড়া আছে কুলোই করে ঝাড়ে নামো গিলেরা ৩টে ঝাড়া আছে ১ নম্বরে মেডিকেলের ঝাড়া ২ নম্বরে ইন্টারভিউ রিটেনের জ্বালা ৩ নম্বরে ভাইবার জ্বালা তো মেডিকেলে জ্বালাতে ১০টা বাদ তোর হাঁটুতে হাঁটুতে মিশে যায় তোর কুনো গা তুই সাইসের দিক দিয়ে হিয়ারস দিক তুই বাদ মেডিকেলে ১০টা বাদ এরপরে রিটেনে নাম্বার দিয়ে আর কোয়ার্ডারে বাদ দিয়ে দিয়েছে ভাই ভাই জিজ্ঞেস করছে কাজী খালেদা জিয়া কয়বার প্রধানমন্ত্রী হয়েছিল কয়েছে স্যার ৫ বার মানে বিএনপি করে বলে খুঁচিতে খুঁচিতে ৫ বার কই বেলাইছে ১টা বাদ যা ১০টা বাদ এইভাবে ৩০টা ছাটাই দিয়ে লাস্টে রেখে দেয় ২০টা এই এলাকায় মাইকিং হয়েছে পোস্টারিং হয়েছে বিজ্ঞপ্তি সরছে লক্ষ লক্ষ মানুষের কানে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ সিল দেয় নাই আমাদের এই কয়জন আল্লাহ তাআলা মাপে সই মনে করে সিল দিয়ে নিয়ে আসছে কোন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ পাক আর মানুষের সংবিধানের মধ্যে তো ব্যস্কম থাকতেই হবে মানুষে ৫০টা সিল দিয়ে নিয়ে ৩০টা বাদ দেয় আল্লাহ পাকের সিদ্ধান্ত এরকম নাও হতে পারে আল্লাহ পাকরে বলি রব্বুল আলামিন তুমি যেহেতু সিল দেছো আমাদেরকে মেডিকেল আর মেডিকেল আর ভাইবার রিটেনে তুমি ফেল না করাইয়া আমাদের সব কয়জন রে হিদায়তের চাকরি দিয়া হিদায়তের মালা গলায় দিয়া এখান থেকে বাড়ি যাওয়ার তৌফিক দান করো বলেন আমিন রব্বুল আলামিন আমাদেরকে আমি যেমন আপনাদেরকে এভাবে বসে আছি ওলামাই কেরাম আমার সাথে আছে আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে নিয়ে একটা দিন বসছিলেন মনে আছে নাকি আমাদের এক বুজুর্গ বলেন যে ওই দিন আমি বসছিলাম এটা তোমার মনেই আছে আর আমার আসতে বসতে কারা বসা ছিল তাকে কথা আমার মনে আছে
সেই দিনটা হলো রুহের জগৎ কোন জায়গা রুহের জগৎ তখন মানুষের বডি তৈরি হয় নাই মানুষের বডি তৈরি হয় নাই শুধু রূহকে আল্লাহ পাকের খোলা মাঠের ভিতরে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন একটা প্রশ্ন রব্বুল আলামিনের 99টা নাম আছে আমার ভাই প্রিয় ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম একটা বলেন কি একটু কন নাকি আল্লাহ লজ্জা লাগতেছে নাকি আশেপাশে হিন্দু ভাইরা আছে ভয়তে আল্লাহর প্রতি ভয় পাচ্ছেন জোর কান কি আল্লাহ আল্লাহ বললে 4000 নেকি পেয়ে গেছেন কারণ আল্লাহু আকবার আল্লাহ পাকের 99টা সিফাতি নাম আমাদের কাছে প্রকাশ করেছেন মূলত আল্লাহ না আল্লাহ পাকের 99টা সিফাতি নাম না অসংখ্য গুণগত নাম আল্লাহ পাক কোনো কিছুতে সীমাবদ্ধ নয় যদি বলি আল্লাহ পাক 99টা নামের নামই আল্লাহর গুণগত নাম 99টা তাহলে আল্লাহ পাকের গুণ মাত্র 99টার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় আমার আল্লাহ ওয়াসিম সব জায়গা আল্লাহ ওয়াসিম কথা কন অনেক গুণ তার ভিতরে আমাদেরকে জানাই দিয়েছে 99টা গুণ এই 99টা গুণগত নামের ভিতরে আল্লাহ পাকের একটা নাম একেবারে ভেরি ভেরি পছন্দ সবচাইতে বেশি প্রিয় নাম আল্লাহ পাকের 99 নামের ভিতরে সেই নামটা হলো রব বলেন কি রব কি নাম রব এই রবকে আল্লাহ তাআলা পদে পদে স্মরণ করাইছে আমাদের সর্বপ্রথম রুহের জগতে বসাইয়া আমাদের কাছে ওই নাম তাই জিজ্ঞেস করেছে আলাস্তু বিরব্বিকুম ওলামায়ে কেরাম সাক্ষী কুরআন হাদিসে কোনো জায়গা নাই আল্লাহ পাক ওখানে বসে জিজ্ঞেস করেন নাই আলাস্তু বি আল্লাহকুম আলাস্তু বি খালিকিকুম আলাস্তু বি মালিকিকুম আলাস্তু বি রাজ্জাকিকুম আলাস্তু বি মুহয়িকুম আলাস্তু বি মুমিতিকুম আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আমি কি তোমাদের রিজিক দাতা নই আমি কি তোমাদের বাঁচানেওয়ালা নই আমি কি তোমাদের মালিক নই আমি কি তোমাদের আল্লাহ নই এই কথাটা আল্লাহ জিজ্ঞেস করে নাই আল্লাহ একটা কথাই জিজ্ঞাসা করেছেন মনে রাখবেন আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার আলোচনা একেবারে শিকলের মতো একটার সাথে একটা কড়া জড়ানো একটা কড়া ছুটে গেলে আপনার শিকল খাটো হয়ে যাবে মনে রাখবেন সব কথা আল্লাহ পাক জিজ্ঞেস করে নাই আমি কি তোমাদের খালেক নই আমি কি তোমাদের মালিক নই আমি কি তোমাদের রিজিক দাতা নই আমি কি তোমার বাঁচানেওয়ালা নই অবশেষে আল্লাহ ইয়াও জিজ্ঞেস করে নাই আমি কি তোমাদের আল্লাহ নই এটা জিজ্ঞেস করে নাই এই সম্পূর্ণ নামের মধ্য থেকে আল্লাহ পাকের যেই নামটা বেশি প্রিয় ওই নামটা ধরে আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই কচাটা প্রস্তাব আমাদের কাছে রেখে আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীনতা দিয়েছেন সাপ সৃষ্টি করে নাই চতুর্দিক দিয়ে ফেরেস্তা দিয়ে রাইফেল কামান বন্দুক দিয়ে এভাবে দাঁড় করে রাখে নাই ভোট দিবি তো দিবি নালে কিন্তু গুলিয়ে বাড়ি ফেলাই দেবো এরকম কিছু ভোট হয় না আমাদের দেশে হ্যাঁ লাঠি লাঠিতে বাড়ো ইয়ে বয় দেখায় ভোট নেয় না এরম আছে না আল্লাহ রহমতে এটা বাংলাদেশের উপরে খাস রহমত আল্লাহ মাফ করুক আমিন তো এভাবে আল্লাহ তালা ফেরেস্তা যে বন্দুক দিয়ে লাঠি দিয়ে তার করে বলে না যে আমার রব বলে স্বীকার না করলে ভোট না দিলে কিন্তু খবর আছে এ আল্লাহ বলে না আল্লাহ এই যে শুরু হয়ে গেছে সিটি পত্র এই দিলি আমার মাথাটা গরম হয়ে যায় কোন কিচ্ছু হবে না যদি কিছু বলার থাকে তাহলে আগে বলতে হবে আমি একটা মজমুন মাথায় নিয়েছি কোন মধ্যে তুমি হিলগার দিয়েছো কে কি বলি কোথায় যে ঠেকি তার ভিতরে তোমার প্রস্তুত জব হয়েও যেতে পারে আমি ওয়াজ অনেক সময় অনেক খুতবার ভিতরে অনেক আয়াত পড়ছি ঘটনাক্রমে ওই আয়াতের ওয়াজই আমার আসে না আলোচনা চলে গেছে অন্যদিক পরে খবর পাই মাঝে মাঝে যে হুজুর একেবারে এলাকার জন্য পারফেক্ট বয়ান হয়েছে আমি ভাবছি এ আয়াতের বয়ান করব সে আয়াতের তর্জমা তফসির আসেই না ওই এলাকার জন্য যেটা প্রয়োজন আল্লাহ তাআলা আমাদের ওটা শিখিয়ে দেয় আপনি ভাবছেন যে যেটা লিখে দিচ্ছেন ওই আজ করলে ভালো হবে কিন্তু ওই জায়গায় এটা এরকের জন্য সেটা জরুরি নাও হতে পারে কি বলতেছি এটা আল্লাহ পাক আমার হৃদয়ে বলাবে আমি জানি না কখনো এগুলো কমপক্ষে আমার সাথে করবেন না আমি এসে যে সহজ হবে দাঁত জানি না যদি কোনো ফতোয়া থাকে দারুল ইফতায় জান আমি মুফতি না আমি বক্তা বেলাং ফায়ার করি কের গায়ে লাগলে লাগবে না লাগলে না ফাঁকা গুলি মেজি দেবো যার গায়ে লাগবে না লাগবে না লাগবে এমপির গায়ে লাগতে পারে চেয়ারম্যানের গায়ে লাগতে পারে প্রেসিডেন্ট গায়ে লাগতে পারে না লাগে ফাঁকা আকাশের দিকে উড়ি চলে যেতে পারে হ্যাঁ সেটা তো বুঝতেছি আজকে কয়ে দিয়ে গেলাম আশেপাশে তো এই ঝামেলা কোনো দিন করে আল্লাহ বাসালি তো আসবো এলাকা আসবো না ইনশাল্লাহ আসবো আল্লাহ আল্লাহ আসবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যার দরকার জায়গা না পেলে সে ঢুকে ঢুকে ফাঁকের বসে পড়ুক মমতাজের গানের সময় তো সাদা লাগে না যে আগোই বসো আগোই যে যে সামনে বসে আনে আমি সাতটি যাবো কেন তারপরে যদি কেউ সামনে আগায় বসেন সে জান্নাতের দিকে আগাবেন একরাবেন নিয়ে যদি একটু আগায় বসেন 10 বছর এতে কবে সোয়াব পাবেন আর সোয়াবের ব্যাগ নিয়ে আসি জাগিয়ে দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ
একটু সামনের দিকে আগায় বসলে 10 বছর এতে কবে সব নিয়ত রাখবেন যে আমি আগায় বসলে আরেক ভাই বসতে পারবে এটা ইকরামের নিয়ত ইকরামুল মুসলিমিন আছে না তাবলীগের ছয় উসুলের এক উসুল ইকরামুল মুসলিমের বিনিময়ে মোটা সওয়াব পরিষ্কার হাদিসের তর্জমা এগুলো আসেন একটু আগায় আছেন যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করেন অনেকের স্বভাবই হলো ওই সানা বাইন্ধে দাঁড়ায় থাকবে আলে হাদিসের লাগে মতো বই জানা মানে কাইতে দাঁড়ায় থাকবে এটা স্বভাবই কাজেই তাকে সাইডে যদি বসানো যাবে আবার অনেকে আসার সময় হয়তো রাস্তাঘাটে পায়খানা করছে পানি পাইনি বসলে প্যান্ট লুগি নষ্ট হয়ে যেতে পারে এজন্য দাঁড়ায় থাকে তাকে সাইডে বসে প্যান্ট নষ্ট হওয়ার অপেক্ষা যদি আটা দেয় বসবো যে সত্যি উনি পানি পাইনি এরপরও দাঁড়ায় থাকলে বসবো যে আসো চা আল্লাহ সবাই রে মাফ করুক আমিন আল্লাহ কি জিজ্ঞেস করেছেন আলাস্তুমি রব্বিকু বলেন আলাস্তুমি রব্বি আপনি কি বলেছিলেন মনে আছে বালা কি বলছিলেন বালা বলেন কি বলছিলেন আজ একটু কারণ আমি জিজ্ঞেস করলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলতেছেন আমার জবান দিয়ে আমি বলতেছি আল্লাহর কথা আমি কি তোমাদের রব নই আপনারা কি বলবেন বালা কি বলবেন বালা রব কে আল্লাহ রব কে আল্লাহ এখানে আপনি যদি রব না বালা না বলেন তাহলে এখানে কেউ কি ভিটাবে কেউ বলবে কিছু যার যার কায়দা চুপ করে বসে থাকতে পারবেন ভাষার জন বলে বলুক আমি বলবো না সেম ওই ময়দানে রুহের জগতে আল্লাহ পাক এই আমভাবে প্রস্তাবটা রেখেছিলেন আমি কি তোমাদের রব নই কোনো চাপ নেই কোনো প্রেশার নেই তুমি বললে বলতে পারো এখানে কোনো স্বাধীনতা নেই পাশের জন বলতেছে বিদায় গতানুগতিক স্লোগানের তাল ঠিক রাখবা এটা তোমার পর জরুরি না নির্বাচনের সময় যেমন স্লোগানের তাল ঠিক রাখে হ্যাঁ যে বাপের নির্বাচনের সময় মিছিলি বেরোইছে সবাই বাপের তো অন্য সবাই তো মিছিলির সময় তার চাচা মামা খালু একই কয় না হ্যাঁ কি কয় একসাথেই ভাই কথি তালে থাকে ঠিক না অমক ভাই তমক ভাই বোতল ভাই বোতল ভাই বোতল ভাই মার্কা বোতল মার্কা বোতল মার্কা দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে বোতল ভাই জেলখানায় আমরা সবাই পায়খানায় এই ভাই ভাই স্লোগান ভাই ভাই আরে বোতল ভাই ছেলে ওই সাথে আছে সেও কি কয় ও কি কবে না বোতল আব্বা বোতল আব্বা ও তো বোতল ভাই পায় ঠিক কিনা আল্লাহ কাই মিল তাল ঠিক রাখা লাগবে না তাল ঠিক রাখার দরকার নেই তোর যদি পছন্দ না হয় যে আমি রব তাহলে তুই বলিস না তবে বলবি তো ঠিক রাখতে হবে ওয়াদার স্বীকার করবি তো ঠিক রাখতে হবে আল্লাহ পাক ডেকে বলেন আল্লাহ তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই কালু বালা কোরআন চর্বে আয়াতে যেটা বলে আমরা সকলে বলেছিলাম যে আপনি আমাদের আল্লাহ কাই ঠিক আছে যাও রব কথা শিকারের ভিতরে তোমার ছয়টা দাওয়াত রইল কয়টা দাওয়াত ছয়টা দাওয়াত আগের বই পুস্তক বইয়ের ভিতরে পড়েছেন আমি মাঝে মাঝে আগে বলতাম মাঝে অনেকদিন বলতাম না ইদানিং বলা জরুরি মনে করতেছি ছয়টা ওয়াজ রয়ে গেছে এই বালার ভিতরে কয়টা মনে রাখেন কয়টা তোমার রব আমি তোমার রব এই কথা শিকারের ভিতরে আমি তোমার কোন দিকের রব আমি তোমার ব্যক্তিগত জীবনের রব কতক্ষণ পারিবারিক জীবনের রব ঠিক না সামাজিক জীবনের রব ঠিক না রাজনৈতিক জীবনের রব ঠিক কিনা অর্থনৈতিক জীবনের রব ঠিক কথা কন না আন্তর্জাতিক জীবনের রব কে ছয়টি জীবনের রব আমি এই কথা এক কথার মধ্যে স্বীকার করেছ মনে রাখো এই ছয়টা মাল দুনিয়ার থেকে কিনে আনবা যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবো মাথার চুল ছোটবেলায় মুরব্বীরা যারা পড়ছেন আগে বই তারা সাক্ষী দেন একটা কবিতা পড়ছেন না ছেলেকে মাতে বাজারে পাঠায় বা ছয়টা মাল কিনে নিয়ে আসবি কি কি দাঁত কিনি চাল মুসুরের ডাল চিনি পাতা দই দুটি পাকা বেল সরিষার তেল ডিম বড়া কই ঠিক না যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবো মাথার শুরু ছেলেটা এবারে শবক মুখস্থ করে আর হাঁটে সারা পথ মুখস্থ করে পথে ঘেটে চলি মনে মনে বলি মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে নাই ভুল আবার মা যে বিচার করবে সেটাও মস্ক করে যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবে মাথার চুল কদ্দুর যাইয়ে দেখে যে ঘোষটা গোল টানতেছে এরকম ওই জাগের বাঁশ দিয়ে টানে না মাখন তোলার জন্য গড়াস গড়াস শব্দ আছে শুনতে খুব মজা লাগতেছে দাঁড়ায় কিছুক্ষণ দেখছে আর শুনছে শুনতে শুনতে বাজারের নাম তিনটে ভুলিয়ে গেছে ওই জায়গাতে বেরোয় বিলির দিক গেছে যাই দিতে পোলা পাড়ে ঘুড়ি উড়ে কাটাকাটি খেলতেছে দেখতে দেখতে ও তৈ দলের লোক পাঙ্কু এ পাঙ্কু ওই পাঙ্কু খেলা দেখতে দেখতে আর তিনটে ভুলিয়ে গেছে এবার কয় ঘষে দেন ননি গুড়ি ধরে টানে বাহবা বাহবা বোলাবো তো আবা দেখিব কেলাতে কে হারে কে যেতে কিনা হলে শেষ যাদ্দুর দেখলাম দেখলাম পুরো তৃপ্তি পালাম না বাজার ঘাট করে এসে আর ফিরে আবার দেখবো এবার ওই ঘষে দেন ননি আর গুড়ি ধরে টানে খেলা দেখে ডেকে বাইরে যখন গেছে বাজারের নাম এবার পুনরায় আবার মস্ক করতে দেখি মনে আছে নাকি এবার সব উল্টে গেছে কয় দাঁতকিনি ডাল মুসুরের চাল চিনি পাতা দই দুটি পাকা চিনি পাতা কই দুটি পাকা তেল সরিষার বেল ডিম বড়া দই
খেয়াল করছেন নাকি? দাঁতকিনি ডাল, মুসুরের চাল, দাঁতকিনি ডাল, মুসুরের চাল, মুসুরিতে চাল হয়, চিনি পাতা কই, কই মাছকে চিনি দিয়ে ভাতায় নাকি? চিনি পাতা কই, দুটি ফাঁকা তেল, সরিষার বেল, ডিম ভরা দই, বাজারে গেলে ওর মারির অভাব হবে, একটাও পাবে, বাড়ি গেলে ওর চুল থাকবে, দুনিয়ায় পাঠাই যাচ্ছে, যাও বাজার করে নিয়ে এসো, একটা বাজারও পায় নাই। সেম দোস্তরে এগুলো আগের বইতে ছিল কি ছিল না, কথা বলেন, মুরব্বীরা পড়ছেন না? আগের বইতে ছিল, মুরব্বীরা পড়ছে, আর এখন বইতে আলহামদুলিল্লাহ কি দিচ্ছে, আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, তোমরা সবাই বান্দরের আওলাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বিল্লাহ, কি বিল্লাহ, যেই শয়তান এই উক্তি করছে ওই শয়তানটা এই বান্দরের বাচ্চা। বই পুস্তকের মধ্যে কিছু শিখতে হয়, তা যদি শিখতে শিখতে বান্দর হয়ে যাই, কোন একটা মানুষ ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা স্বীকার করে না, ঠিক না? আর আমাদের ব্যাকগ্রাউন্ড ভালো, তারপরে শরীরে মন্দ বানায়, এ কি মানুষের জাত? ওটাই বান্দরের জাত। এখন বর্তমানে সমাজে কিছু ধনী মানুষ হয়ে গেছে না, আজ থেকে 30 বছর আগে পরের মাঠে কিচেন দিত, আছে না নাই, হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ, এরকম কিছু ধনী মানুষ হয়েছে না? তার এখন প্রিমিয় গাড়ি হয়েছে, পাজারও গাড়ি হয়েছে, তারপরে আরো দামি দামি গাড়ি চালায়, এরপরে দুটি তেলের পাম্প হয়েছে, 10 খান ট্রাক চলে, 20 খান বাস চলে, গাজীপুর দুটি গার্মেন্টস করছে, আরো আরো ঢাকা বাড়ি করছে, খুলনা বাড়ি করছে, হঠাৎ করে অল্প দিনের মধ্যে বেশ মোটা পয়সার মালিক হয়ে গেছে, এখন বিমানে যা ঢাকা থেকে বরিশাল আছে, বরিশালের থেকে বাড়ি ঠুকে ঠুকে পাবে, এভাবে তার যাতায়াত কত শান শকাত। এরা যদি জিজ্ঞেস করেন আপনাদের ধন সম্পদের বয়স কতদিন হবে, ভাই কি আমার 8 পুরুষদের জমিদার, অথচ ওরা কয় পাবে এটা কয়দিন আগে কিচেন বয়েছে, পরের মাঠে কিচেন দিতে গেলি, পরে অন্য কিচেনটা কইতো যে ওরা যে মাঠে কাজ করে ওই মাঠে আমরা যাবো না, ওকে 2 পিটার বগলে গন্ত বাতাসের বাটিতে কাজ করা যায় না, এত বড় নিচু মানের ছিল, মাত্র 10 বছরের ভিতরে আঙ্গুল ভুলে কলা গাছ, এখন তার ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করলে কয় যে আমার 8 পুরুষদের জমিদার ছিল, পিছনের দুর্বলতা কেউ স্বীকার করতে চায় না, আর আমাদের পিছনে কে কত বড় শক্তি রয়েছে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় পাও, যত জায়গা পাবেন এই সমস্ত আয়াত রব বলি আছে, ওই জায়গা স্বীকার করছি কি কইয়া রব, বলেন কি? এবার আল্লাহ কয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ জায়গা আল্লাহ কয় নাই ইয়া আইয়ুহান নাসু তাকু আল্লাহকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু খালিককুম খালিককুম, আল্লাহ বলেন নাই যে তোমার আল্লাহকে ভয় পাও, আল্লাহ বলেন নাই যে তোমার সৃষ্টিকর্তাকে ভয় পাও, আল্লাহ বলেছেন তোমার রবকে ভয় পাও, আল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, ওই রবকে ভয় পাও যে তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকে, মিন নাফসি ওয়াহিদা একটা জাতের থেকে, একটা ব্যক্তি থেকে, একটা ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অকালাকা মিন হাজাম জাহা, ওই ব্যক্তিরা নারী না, ওই ব্যক্তিরা পুরুষ, ওই ব্যক্তিরা জোরে বলেন কি, ওই ব্যক্তিরা কি, যেই ব্যক্তি থেকে আমাদের সবাই রে বানাইছে উনি নারী না পুরুষ, এটার দ্বারা আরো অনেক কিছু বলা লাগে দোস্ত, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন দুনিয়াটা কোনো নারী দিবেন না, শুধু পুরুষ থেকে পুরুষ বানাবে, পারতেন, পারতেন কি, পারতেন না? সর্বপ্রথমটা নারী না পুরুষ, আদম আলাইহিস সালামের বাপের নাম কি, মার নাম কি, কেউ নাই, তার ওইটার বানাইছে কে, হাওয়া আলাইহিস সালামের মার নাম কি, বাপের নাম কি আছে, তাহলে হাওয়া আলাইহিস সালামের বানাইলেন কোন জায়গাতে, মিন অখালাকা মিনহা জাওজা, তার স্ত্রীকে তার থেকে বানাইছে, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে বানাইছে, বাম পাশের বেকার খুলে নিয়ে ওই দিয়ে আল্লাহ তাআলা বানাইছে, জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার কাছে কি আর মাটি কেঁদা ছিল না, যে আদম আলাইহিস সালামের বাম পাশে তাহাড় খুলে নিলে, আদম আলাইহিস সালাম যখন মাটি কেঁদে দিয়ে বানাইছে আর এরম বানাইতে, কয় যে আলাদা মাটি দিয়ে বানালি পরে সম্পর্ক ভালো হয় না, ওর আত্মকান পাজলের আর খুঁড়িয়ে নিলাম যাতে আঙ্গিক সম্পর্ক মীর মোহাব্বত একটু বেশি হয়, এই জন্যই বানাইছি, কন্যা সুবহানাল্লাহ, তবে বানাতে যাই আবার এই যে এনতে একখান নিলিবাত্ত অথবা হাঁটুর এনতে একখান নিলিবাত্ত সোজা সোজা আর নীতি নীতি এই বাম পাশে এসে রিক্সা ছটা একখান খুলি নিয়ে গেছে, বেকার কেন, আল্লাহকে নারীদের স্বভাবের মধ্যে একটু বক্রতা রাখবো, এটা কেন রাখবা, কয় যে ওই পুরুষদের সোজা করার জন্য, পুরুষদের সোজা করার জন্য, পুরুষ বুজুর্গ হবে এই বেকা স্ত্রীকে লালন পালন করিয়া, বেকা স্ত্রীকে কন্ট্রোল করতে যাইয়া পুরুষ সে বুজুর্গ হয়ে যাবে, সে ধৈর্য ধারণ করবে স্ত্রীর বক্রতা, স্ত্রীর বিভিন্ন প্রকার উল্টো পাল্টাকে সে সহজে সহন সে সয়ে নেবে, মেনে নেবে, আর মেনে নেওয়ার ভিতর দিয়ে তার মর্যাদা আমার কাছে বাড়তে থাকবে, এই জন্যই বেকা আর দিয়ে বানাইছি, তবে বেকারে বেকা ভাবে ব্যবহার করলেও করতে পারো আর ইচ্ছে করলে একটু সোজাও করতে পারো, তবে সোজাটা চট করে টাইন দিয়ে করো না, তাহলে কিন্তু ভেঙে দিবে না,
কিভাবে করবা? আপনাকে দেখো যে কেড়নাড়া কেড়াইল কয় নাকি কেড়াইল, বাঁশের আগায় দিয়ে কেড়ালবে না না, এ কেড়াইল কি সব বাঁশের আগায় সোজা থাকে? মাঝে মাঝে বেহাত হয় ওরা টাইনি টুনি সোজা বানাতে হয় না, আমার আব্বারে দেখতাম কেড়াইল সোজা হতো, এই খড় জ্বালাইয়া খড়ে আগুন ধরাই দিয়ে ওই কে কেড়ালি বাঁশে আগুন তেল মাখাইয়া ওর উপর সেক দিত, সেক দিয়ে বেলগাছের ওই উপরে এক কোনো বানতো মাঝখানেটা বিয়া ডালের সাথে ফ্যাট বাঁধাই দিয়ে এই পাশে আবার টাইন দিয়ে আর এক জায়গায় টাইনি টেনে একদিনই পুরো সোজা হতো না, একটু একটু এক একদিন একটু একটু টেনে টেনে মাঝখানে কোনো বান দিয়ে আর পরে দেয় যে কেড়াল তিরির মতো সোজা হয়ে গেছে। আল্লাহ কে ব্যাকা আর দেবে না সেই মহিলাদেরকে, ওয়া ব্যাকা হবেই হবে, তুমি যেভাবে চাইতেছো ওভাবে পাবা না, তবে সোজা করতে হবে ধীরে ধীরে সেক দিয়ে দিয়ে ধীরে ধীরে সেক দিয়ে দিয়ে, একদিন মালিশ করবা, একদিন তিল দিবা, একদিন চুমো দিবা, একদিন থাপড় দিবা, একদিন ভালো বাসবা, একদিন খাতি দিবা, একদিন দিবা না, একদিন 2000 টাকা দামের কাপড় আর একদিন জাকাতের একখানা নিয়ে দিবা, এইভাবে আস্তে আস্তে শেক দিতে দিতে তারপরে সোজা বানাবো। একবারে সোজা বানাতে গেলে মাস করে ভেঙে যাবে, পরিষ্কার হাদিসের কথা উলামায়ে কিরামের কাছে শুনে দেন, এভাবেই আসছে। যদি দ্রুত সোজা করতে যাও তাহলে লাকাসারতা তুমি ভেঙে ফেলবা। আল্লাহ পাক বানাইছেন হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে, কোরআন শরীফের সাক্ষী কথা কান। আমরা কোরআন শরীফ বিশ্বাস করি না করি না, কোন একটা আয়াতের মধ্যে সন্দেহ আছে, এই আয়াতের মধ্যে সন্দেহ আছে। এরপরে কয়বা বাসা মিনু কুমার জানান কাসির ওয়া নিসা, ওই দুইটা থেকে প্রথম মানুষটা আদম, দ্বিতীয় মানুষটা হাওয়া, এই দুইজনের থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী আর পুরুষ তৈরি করেছে। আমাদের কোরআনে আমাদের শিক্ষা দিয়েছে, আর পাঠ্যপুস্তক কোথায় নেমে চলে আসছে? যার ভিতরে কিছুদিন পড়াইছে আকডুম বাকডুম গোলার ডিম সাজে হাট্টি মাটুম টিম পড়াইছে, এরপরে শুরু করেছে তোমরা বান্দরত্বে মানুষ হয়েছ। আল্লাহর কিরে আমরা বান্দরত্ব হইনি, কথা কর না কে, আমরা আদমের থেকে হয়েছি ঠিক না? আর আদম কি আইয়ে পাসনা নবী? আদম বিএ পাসনা নবী? এমএ পাসনা নবী? বিসিএস পাসনা নবী? ডাক্তার না নবী? ইঞ্জিনিয়ার না নবী? মাস্টার না নবী? নবীরাম সব মূর্খ না আলেম? কেমন আলেম? জিব্রাইলের মতো আলেম ফেল করছে আদম আলাইহিসসালাম সামনে। আমবি আসমাই হাউলা, সমস্ত আসবাবের নাম, এই কম্পিউটার ক্যামেরা ম্যামেরা সব আল্লাহ আদম আলাইহিসসালামের সামনে দিয়েছিলেন সব। কি পরিমাণ হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া ওয়াল কুসুয়াতাল কুসিয়া, তাফসীরে জালালাইনের তরজমার ভিতরে লিখছে যে আদম আলাইহিসসালামের সামনে সব দিয়ে বলছে, এটা এটা করে নাম কত আদম? আদম আলাইহিসসালাম শুরু আছে আসমান জমিন জান্নাত জাহান্নাম তুলসিরাত হাসর নাসর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমানতে শেষ মেজে ক্যামেরা ম্যামেরা এগুলো অনেক আগেই পাওয়া গেছে, লাস্টে যাইয়ে হাত্তাল কুসওয়াতে আল কুসিয়া, ছোট ছোট পেয়ালা বড় বড় পেয়ালা, শেষে যেটা কইছে কইলে হাসি লাগে, তাফসীরের মধ্যে লাগছে অল ফুসওয়াতে আল ফুসিয়া, ইয়া পর্যন্ত কয়ে দিয়েছে। মানুষের বাই চালি পারা দুই প্রকার বাই না, ঠাস করি আর হুশ করি, এরকম ফুসওয়াতে আল ফুসিয়া মানে ঠাস পাদার হুশ পাত তাও কয়ে দিয়েছে। এ কোয়ার পর এবার ফেরেশতাদেরকে বলছে আমি উনি বি আসমাই আউলা, এবার তোমরা কত আমার আদম তো এক সিরিয়াল কইছে শুনি আই না, কত তোমরা কত? ফেরেশতারা কি কয়? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ও রব্বুল আলামিন আমাদেরকে যতটুক শিক্ষা দিয়েছো তার বাহিরে বলার কায়দা নাই। এর মানে কি? আদম রে তুমি সবগুলো শিখাইছো তাই সে পারছে, এগুলো আমাদেরকে শিখাও নাই। আল্লাহ পাক বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমার আদম রে বানাইছে যদিও মাটি দিয়া, সমস্ত ফেরেশতাদেরকে তার কদমের সামনে আমি নত করে ছাড়বো। উসজুদু পাল্লে না যে আদমের সাথে তারে সিজদা করো, উসজুদু লি আদম ফাসাদাদ আল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, সব ফেরেশতারা সিজদা করে গেছে, আদমকে সম্মান দেয়া হয়ে গেছে। ও দোস্ত আমরা সেই আওলাদে আদম, কথা কোন ঠিক না? যারা বান্দরের আওলাদ তাদের স্বভাবও বান্দরীয় স্বভাব, লাফা লাফি ভালা ভালি চটাং ভটাং কি যে করতি, তাহলে তাই কয় বছর আগে গেছি কুয়া কাটা মাহফিলি, গেছি পটুয়াখালী, আমার সাথে কয়জন গেছে, ওরা কয় যে হুজুর চলেন যে আইসিজন এতদূর কোনোদিন আসিনি, আর এ উপলক্ষে তো পয়সা খরচ করে আসবো না, বেতন যা পাই তার যদি শিক্ষা সফরে নষ্ট হলি খাবা নাকি, আপনার সাথে আইসি ফাওয়ার টু ঘুরিয়ে যাই। মাহফিল শেষে মাই করে বলি আমার হুজুররা যাইয়ে উঠছি ওই যে লাস্টে যে লেবুখালীর ব্রিজ, ফের ব্রিজ হয়েছে আমি তো ফেরি শেষমা ফেরি, ফেরিতে উঠছি আমাদের গাড়িটা সামনে উঠছে, পরপর দূরে পরিবহন উঠছে ফেরিতে, উঠার পরই শুরু হয়ে গেছে দুম ধালাক্কা, মনে হচ্ছে যেন যুদ্ধ লেগে গেছে, সে যে কি শব্দ! আমি তো ভয় তো দরজা খুলছি দরজা খুলছি, মারামারি ডাকাতি লাগছে না, ডাকাত পড়ছে না, দেখি যে জালনার ভাগ দিয়ে যে ডাকাত না, চার পাঁচজন ধরে ধরে খালি লাভ আসছে, খালি লাভ আসছে,
পরে আমি নামলাম, নামার পরে ওর মধ্যে তো দুই গাড়িতে যারা ছিল আমারে কয়েকজন চেনে সিলে কয়, হুজুর আপনি এত রাত্রি কোন দিক যাচ্ছেন? তোরা কানে যাচ্ছে গো গাড়ি কোন জায়গা? বিভিন্ন জায়গা বাড়ি আমরা আইছি, একদল গেছে সাতক্ষীরিতে, আর একদল আছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, যুবক আর যুবতী, এই যাইয়া রীতি নামিয়া লাফাতি তালে আছে। বুঝছি যে হা তোরা ডারুইনের আওলাদ বা বাবিটের বাসি, বান্দর যেমন লাফাই সেরকম লাফাচ্ছিস, একটু থাম, সবর কর, কয় হুজুর আর দুই মিনিট লাভ বাকি আছে, আর দুই মিনিট লাফানোর পরে এমনি আমরা থেমে যাবো। ড্রাইভার কয় হুজুর একটু ভালো হয়ে কন, রাস্তায় আমার গাড়ি কয়েকবারই নিচে নেমে যেতে গেছে তাদের লাফের ঠেলায়, ডারুইনের মতবাদ পড়ে বান্দরি ভরা পড়িয়ে চলছে, বান্দর হয়ে গেছে, বুঝলাম শেষে। তারপরে বুঝলো যাই হোক, তো দোস্ত বান্দরের ডাইনে বাদাম দেবেন, ডাইন হাতে ধুয়ে বাম হাতে খায়, ডাইন হাতে রেখে দেখছেন দিয়ে দেখছেন, ডাইন হাতে রেখে বাম হাতে খায়। ওই বান্দরের পরিবার বান্দর থেকে পরিবর্তিত, যারা যাদের উক্তি তাই যে আমরা বান্দর থেকে পরিবর্তিত, তাদের স্বভাবও তাই, বিস্কুট দিলে বাম হাতে খায়, তাদের খাওয়ার স্টাইল কি গুরুর গেলে চাটা বাম হাতে খায়, আবার সিগারেটটা সুন্দর খায় দেয় ডাইনের দেখায়, দেখছেন না, সিগারেট খায় ডাইনের দিয়ে, চা খায় বাবার দিয়ে, বুঝছি তুই বান্দরের আওলাদ ঠিক না? মুসলমান ডানপন্থী, ইন্নাল্লাহ ইউহিব্বু তায়াম্মুন হাত্তা তানাওরা তারাজ্জুল, আল্লাহ পাক ডানকে পছন্দ করে, ভালো কাজ ডান দিয়া, ভালো কাজ ডান দিক দিয়া। এ যুবক আমার দিক থেকে আমার মুরব্বীরা তাকান, প্যান্ট পাজামা পরবেন, ডান পাটা আগে ঢুকাইবেন, পরে বাম পা ঢুকাবেন, এরপরে ফিতেটা টাইনে বাঁধবেন, পরা হবে সুন্নত হবে, বাম পা আগে ঢুকাইয়া পরে ডান পা ঢুকাবেন, পরা হবে সুন্নত হবে না, পরা হবে সুন্নত হবে না, জামার মধ্যে শার্টের মধ্যে বাম হাত আগে ঢুকাইছেন, ডান হাত পরে ঢুকাইয়া মাথাটা ঢুকাইছেন, জামাটা পরছেন, কিন্তু এতে দোস্ত পরা হবে সুন্নত হবে না, আর ডান হাত আগে ঢুকাইয়া পরে বাম হাত ঢুকাইয়া বুতামটা লাগাই ফেলবেন, পরাও হবে সুন্নত হবে, এই জামানায় 100 শহীদের সব পাইয়া যাবে। বাম হাত দেখাইলেও খাওয়া হবে, ডান হাত দেখাইলেও খাওয়া হবে, বাম হাত দেখাইলেও পেট ভরবে, ডান হাত দেখাইলেও পেট ভরবে, বাম হাত দেখাইলে খাওয়া হবে পেট ভরবে সুন্নত হবে না, ডান হাত দেখাইলে খাওয়া হবে পেটও ভরবে, 100 শহীদের সব আপনি পাইয়া যাবে। একজনে কয় হুজুর ডাইনে তো আল্লাহ দিছে বা আমার তো আল্লাহ দিছে, ই কে আপনারা এই যে ভাগাভাগি করতে যান কে? সৃষ্টি তো দুটোই আল্লাহর, তবে আমার দিয়ে খালি হচ্ছে ডাইনে দিয়ে এই আপনাকে এত সুবিগিরি দেওয়াতে গেছে কিনা, খাচ্ছি একটু সাপ আমার দিতে তো অসুবিধে কি, তাদের খাওয়ার উদ্দেশ্য কি? পেটে যাওয়া, খাওয়ার উদ্দেশ্য কি? যে যেমন তারে সেরম জব দিতে হয় না, ইব্রাহিম আলাইসালাম নমরুদরে কয় যে কুল নমরুদ, ইব্রাহিম আলাইসালামকে ইব্রাহিম বলো, এমনি আনা রব্বুকুল আলা, আমি সারা দূরে সবচেয়ে বড় আল্লাহ, যারা নাউজুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম কয় যে তোর মধ্যে আল্লাহ আর রব আর কি যোগ্যতা আছে, নমরুদ কয় তোমার আল্লাহ কি পারে আমি তাই পারি, ইব্রাহিম আলাইহিসসালাম ইন্নাল্লাহ ইউহিয়ু ওয়া ইউমিত, আমার আল্লাহ বাঁচাতেও পারে মারতেও পারে, বলেন বাঁচাতেও পারে মারতেও পারে, কে পারে কে পারে? নমরুদ কয় যে ওয়ানা ওহিয়ু ওয়া ইউমিত, আমিও তো পারি মারতেও পারি বাঁচাতেও পারি, ইব্রাহিম আলাইহিসসালাম কয় যে লেখি কয় তুমি আল্লাহ ছাড়া এই কাজ আর কেউ পারে তোমার জানা আছে না, ওদিক কয়েছে আমিও পারি, তা আল্লাহ কয়েছে তা ঠিক আছে ওরে পাইরি দেখাতি কও, নমরুদ কয় তুই মাইরিয়ার বাসায় দেখা দি, নমরুদ কয়েছে কি পুলিশ পাঠায় জেলখানার তো দুটি আসামি ধরিয়ে নিয়ে একটারে জবাই দিয়েছে মারিয়ে ফেলেছে আর একটা কয়েছে বাড়ি যা, একটারে মারলো একটার বাসাল, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ এত বড় দুনিয়ার এত বড় রাজা, সেদিন এত বড় আনাড়িও আইত জানা ছিল না, বাঁচানো আর মারা কারকে তাই বোঝে না, এর কি দিয়ে জব দেব? আল্লাহ কাজ যেমন কুকুর সেরম মুগুর, যেমন কুকুর সেরম মুগুর দাও, কে কি দেবো? ইব্রাহিম আলাইহিসসালাম শিখে দিস, আল্লাহ তো শিখে দেখো, বলো ইন্নাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ এতদিন সূর্যরে পূর্ব থেকে উঠে পশ্চিমে ডুবে, তুই পারলি এবার পশ্চিম পাশে উঠে যান, কায়দা মতো মুগুর হয়েছে না, ও কয় যা তাই হয় নাকি ভাড়া যায় নাকি, ফাবু হিতাল্লা দি কাবার, কোরআন ফাবু হিতাল্লা দি কাবার, তার মানে আবার লাউতে পড়ছে, এটা সম্ভব নেই, ও তো কই রে এ বুদ্ধিও তার মাথায় আসে নাই, বললে তো বলতে পারতো না একদিন হলো পূর্ব দিয়ে আমি উঠাইছি তোমার আল্লাহ পশ্চিম বিয়ানু, এ কথাটা তো কলি পারত, তাও ভুলিয়ে গেছে, মুগুর যেমন হয়েছে সে মুগুরই ভুলিয়ে গেছে, যে যেমন তার সেরকম জব দেওয়া লাগে, ডাইনের দিয়ে খাইলেও পেটে যায় বা আমার দিয়ে খাইলেও পেটে যায়, তাহলে খাওয়ার উদ্দেশ্য যদি পেটে যায় তাহলে পেটে সব দিক দিয়ে দেওয়া যায়, এ পাশতে দিলিও যায় ও পাশতে দিলিও যায়, অনেক সময় ব্যথার রুগী গ্যাসের রুগী যদি ব্যথা হয় তাহলে প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খালি পারা গ্যাস আরও বাড়িয়ে যায়, এই জন্য ডাক্তাররা সাপোসিটার দেয় না, সাপোসিটার কি খায় না ওই অন্য পাশতে দেয়,
অন্য ভাষা দিলে তো ব্যাটে যায় না, তাহলে এ ভাষা দিলে ব্যাটে যায়, ও ভাষা দিলে ব্যাটে যায়, ডাইনার দিয়ে খাইলেও ব্যাটে যায়, আমার দিয়ে খাইলেও যদি ব্যাটে যায়, তাহলে তুই সাপ আমার দিয়ে খাইছে, এ ভাষতে খাইছে, তুই শীতে এসো কাদ দিয়ে উল্টো বসতে দেই, এটা তা কয়া লাগে কিনা ধরে নিন, কলাম না কিন্তু কয়া লাগে কিনা, লজ্জা থাকলে জীবনে কোনদিন মুসলমান বা আমার দিয়ে খাইতে পারে না, ঠিক কি ঠিক না? ও দুস্তরে আগের এ বইয়ের মধ্যে শিক্ষা ছিল, এখন এ বইয়ের মধ্যে বইয়ের মধ্যে আছে কুশিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহ পাক ওই ছয়টা শিক্ষা আমাদেরকে ওখান থেকে দিয়েছে। আমরা এসে দুনিয়ায় ঘোষেদের ননি গুড়ি ধরে টানে বাহুবা বাহুবা বোলা মতো হাবা, দেখিব খেলাতে কে হারে কে যেত সে কে যেতে সে, আওয়ামী লীগ বিএনপি এরপরে বিভিন্ন দলের রাজনীতি, বিভিন্ন দলের রাজনীতি, ব্যারাক এরান্স কারিদাস, বিআরডিবি স্বনির্ভর, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এরপরে 21শে ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি বিভিন্ন তাল তামাশায় বইরা, এ দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী লক্ষ্মী পূজার পালাই বইরা, মহাদার গাজা আরিয়াবার ফেন্সি ডিলের পালাই বইরা, স্টার জলসার জি বাংলার পালাই বইরা, পালাই বইরা বসেদের ননি গুড়ি ধরে টানে বাহবা ভুলা বাহবা ভুলা মতো হাবা, সব ভুলে গেছি একটা মনে নাই, ছয়টা স্বীকার করে আসছি ওর একটা আমার দুনিয়ায় মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনে রাখিস মনে রাখিস, রব ভুলে স্বীকার করে গেছিস ভুলে যাস না, তবে তুই দুনিয়া আর এই গোছেদের ননিয়ার গুড়ি ধরে টানে এ দেখতে দেখতে ভুলে যাবি বিদায়। আমি 24 ঘন্টা মনে রাখার জন্য আমি তোদের ওজিফা দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ, যত নফল নামাজ পড়বি যত নামাজ পড়বি সমস্ত নামাজের মধ্যে রবের স্বীকার করতে থাকবি আলহামদুলিল্লাহ। পড়েন পড়েন, ফরজ নামাজে পড়া লাগে, ওয়াজিব নামাজে লাগে, সুন্নত নামাজে লাগে, তাহাজ্জুদ পড়তে লাগে, ইশরাকাবিনে লাগে, তারাবির নামাজে লাগে, যত নামাজ পড়ব সমস্ত নামাজে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আছেন নাই, আল্লাহকে স্বীকার করেছিস যাতে ভুলে না যাস, এই জন্য জীবন ভরে স্মরণ ডাকার ব্যবস্থা আমি দিয়েছি। ও বান্দা মনে রাখ, এই রব ভুলে স্বীকার করেছিস, এরপর যদি অটল থাকিস অবিচল থাকিস, কোনো ঝড় তুফানে যদি হেলে দুলে না যাস, কোনো ধাক্কায় যদি সে পা পিছলে পড়ে না যাস, তাহলে একটা পুরস্কার আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহ কা যারা আমার সামনে বসে রব্বুনাল্লাহ বলে গেছে, আল্লাহ আমাদের রব, আর দুনিয়ায় রেগুলার পড়ে রব্বুনাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, আর সুম্মাস্তাকামু, এই কথার পর আমার আমাকে স্বীকার কইরা, এই কথার পর অটল থাকে, অনর থাকে, অবিচল থাকে, মজবুত থাকে, কোনো ঝড় তুফানে হেরে যায় না। আমার রবের তরজমা বুঝে নাই, তাহলে একটু বুঝতে সহজ হবে, রব মানে প্রতিপালক, রব মানে কর্ণা, রব মানে প্রতিপালক, মানে আমার যা দরকার আপনার যা দরকার ব্যক্তি পার্থক্যে, যাকে যেমন যা দিয়ে পালা দরকার তাকে তেমন তা দিয়ে পালে, তার নাম রব, ঠিক কি না? এ বলতে গেলে জীবন ভরে শেষ হয়ে যাবে, তো বলা শেষ হবে না। ব্যক্তি আমরা মানুষের মধ্যে আমাদের ভিতরে ক্যাটাগরি আর ক্লাসিফিকেশন আছে না, কিছু কিছু মানুষ আছে 30 টাকা দামে 40 টাকা দামে চাউল খায়, মোটা মোটা চাউল, ঠিক না? আবার কিছু মানুষ আছে যারা 300 টাকা দামের চাউল খায়, আছে যারা 300 টাকা দামের চাউল খায়, তাদেরকে 40 টাকা দামের চাউল দিয়ে ভাত রান্না করে দিলি পারা, ওরা খাইয়ে বাঁচতে পারবে? পাতলা পায়খানা কলেরা শুরু হয়ে যাবে, মোটা চাল পেটে হয় না। আর যারা 300 টাকা দামের চাউল খায়, ওই 300 টাকা দামের চাউল যদি রান্না করে 40 টাকা দামের চাউল খায়, যারা এগে খাওয়ানো হয় ওরাও খাইয়ে কাজ করতে পারবে না, কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, এগে ব্যাটে লাগবে হলো গাবের আঠির মতো শক্ত শক্ত ভাব, একবার ব্যাট ভরে খাইয়ে দুপুর মত কুদাল কুমাতি পারে। আর ওই বড় লোকটা 300 টাকা দেবে চাউল খাইয়ে মোটামুটি টেবিলি বসে থাকে, তাই ডায়াবেটিস জ্বালায় বাসে না। ওদের জন্য 300 টাকা আলার জন্য 300 টাকা দামে চাউল বানাইছে আল্লাহ, 40 টাকা আলার জন্য চাউল 40 টাকা দামে চাউল বানাইছে আল্লাহ। একই খেজুর 2000 টাকা দামের খেজুর আছে, 1500 টাকা দামের খেজুর আছে, 1000 টাকা দাম কেজি খেজুর আছে, আবার 100 টাকা দামের খেজুর আছে, 100 টাকা দামের খেজুর খা মানুষও আছে, 2000 টাকা দামের খেজুর খা মানুষও আছে। সবার জন্য ক্লাসিফিকেশন কইরা ক্যাটাগরি ভাগ করে আল্লাহ পাক সব কিছু ব্যবস্থা করে, এইটা পারে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমি স্বীকার করেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ কাই যারা সুম্মাস্তাকামু আমাকে রব্বুল, এদিক ব্যারাকরে রব মনে করবানা, গ্রামীণ ব্যাংকে রব মনে করবানা। আমরা এই যখন কই এক শ্রেণীর মানুষে আড়ালে যে কয় ফাও সাটাম দিতি আর ওয়াসপতি তোর গায়ে বাঁধে না, আবার আমাকে পয়সা পকেট টকেট সব চুষে কুড়িয়ে নিয়ে গেছে, ঈদে মাদ্রাসা চালাও, আবার ব্যারাক গ্রামীণ ব্যাংকের সমালোচনা করো, ব্যারাক আর গ্রামীণ ব্যাংকে দেশে না থাকলে, আশা প্রশিকা না থাকলে মানুষের পেটে আর বাদ যাতো না, মৌলভী তোমার ফুলও কাটতো না, আমাকে খেপায়।
আস্তাগফিরুল্লাহ, যতদিন এদেশে গ্রামীণ ব্যাংক আর ব্যারাক আসে নাই সেই সময় মানুষরা তো সব মরে গেছে, পরে আবার হয়েছে হওয়ার পরে। বাঁচাইছে কে? কে বাঁচায়? আল্লাহ বাঁচায়। খাওয়ায় কে? পড়ায় কে? 2023 সালে দুর্ভিক্ষ হবে সারা দুনিয়ার রাজা বাচ্চারা সিগনাল দিছে, রেড সিগনাল দিছে 2023 সালে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষর মালিকও তুমি রাজা বাচ্চারা না, সচ্ছলতার মালিকও তোমরা না, সবকিছুর মালিককে আমরা স্বীকার করছি, রব আমাদেরকে। আল্লাহ কাফিস সামায় রিজকুকুম মা তুরাদুন, রিজিক আসে আসমান থেকে, রিজিক আসে আসমান থেকে, আর যত কিছুর ওয়াদা দেওয়া হয়েছে সব আসে আসমান থেকে, গজব আসে আসমান থেকে, রুজিক আসে রুজি আসে আসমান থেকে। আল্লাহ কা মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, এ মাসে এক মাথা সাগরের একটা তিমি মাসে বড় একটা নীল তিমিতে ডেলি যে পরিমাণ খানা খায়, এক অক্তে আমরা যদি এক পো চাউলের করে ভাত খাই তাতে 3000 মানুষে যে খানা খায় একটা তিমি মাসে এক অক্তে তাই খায়, 3000 মানুষে যে খানা খায় 3000 মানুষে তিন অক্তে যে খানা খায়, অর্থাৎ 9000 মানুষে এক অক্তে যে খানা খায় একটা তিমি মাসে ডেলি সেই পরিমাণ খানা খায়। তার কোনো বিজিএফ কার্ড নাই, সরকারি কোনো বেতন ভাতা নাই, তার জন্য কোনো জায়গা জমি খাত খাবার নাই, তার জন্য আলাদা কোনো গেরবেড়ি নেই, সেই যে হাজার হাজার তিমি মাসে মাছ খাইয়ে খেয়ে পাইছে থাকতেছে, তাকে তো দুর্ভিক্ষ হয় না। আমরা আশরাফুল মখলুকত, আমাদের দুর্ভিক্ষ হবো কেন? আমরা একথা বিশ্বাসী না, আমরা একই রাখবো, দুর্ভিক্ষ দেয় আল্লাহ, আমরা আল্লাহর সাথে যোগাযোগ রাখবো, আল্লাহ পাক আমাদেরকে দুর্ভিক্ষ দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চাও তাহলে আরেকটা কথা মনে রাখো, ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, এই জায়গাও রব, এই জায়গাও কি ফালিয়াবুদু, সূরা কুরাইশের মধ্যে আছে না, ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। এই ঘরে মসজিদ, এই যে নাকি মসজিদ কো, এই যে মসজিদ ফালিয়াবুদু রব্বা হাজাল, এই ঘরের ওই পাশে মসজিদ, এই ঘরের রবের ইবাদত করে, এই জায়গা আল্লাহ রব পায়, রব নামটা এত পছন্দ করে, সব জায়গায় আল্লাহ খালি রব পায়, খালি আবুদ রব্বা হাজাল ভাই, এই ঘরের রবের ইবাদত করো। কি দেয় উনি? আল্লাহ দিয়ে আত আমা হুম মিন জো, সকল ক্ষুধা দূর করে দেয়, সকল ক্ষুধা দূর করে দেয়, ভাতের অভাব, চাউলির অভাব, ডাউলির অভাব, তেলের অভাব, রডের অভাব, সিমেন্টের অভাব, গ্যাসের অভাব, ফ্যাসের অভাব, যার অভাব, ওষুধের অভাব, যা কিছু দরকার সমস্ত অভাব দূর করে দেয়, ওই ঘরের রবের ইবাদত করো। ও আমরা হুম মিন কব সিডার সুনামি টর্নেট নার্গিস আইলা বুলবুল আমপান পানি করোনা মরোনা ঘূর্ণিঝড় ভূমিকম্প ভূদাস অগ্নিবৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টি জলোচ্ছ্বাস যত প্রকারের ভয় আছে আর ত্রাস আছে সমস্ত প্রকার ভয় আর ত্রাস থেকে নিরাপদ ব্যবস্থা করবে হালিয়া বুধু রব্বা হাজার ভাই, এই ঘরে রবের ইবাদত করো, ওই ঘরে রবের ইবাদত করো। কাজে আমি সরকারকে পরামর্শ দেই, আপনারা আমার সাথে একমত থাকবেন, কমপক্ষে বাংলাদেশ থেকে যদি দুর্ভিক্ষ তাড়াইতে হয় আর দুর্ভিক্ষ আসার দরজা বন্ধ করতে হয় তাহলে ওই ঘরের রবের ইবাদত করাইতে হবে সবাই দিদি, কথা কন কথা বলেন। এর জন্য আমরা ওলামাই কেরাম তো 12 মাস কাল ওয়াজ করে যাচ্ছে, আমাদের ওয়াজে তো ভয় পাচ্ছে না, এই ভয়ের সাথে সাথে কিছু আইলু লাঠি লাগবে, আইলু লাঠি জানেন, আল চস্তি যে কৃষকের হাতে যে লাঠি থাকতো তার একটা আইলু লাঠি, বাঁশের নড়ি, হালের নড়ি, এই নড়ি লাগবে, কিছু চাবুক লাগবে, নইলে হয় না। কারণ নামাজ কি বাড়ই ফোলানোর কথা কিতাবে আছে নাকি, যে পিঠে পিঠে নামাজ পড়াও কথা বলেন আছে, আপনি জানেন নাই? পরিষ্কার সহিয়া দিস নবী বলে মুরু সিবিয়ানা কম্বি সলাতে হুম, আপনাও সাবে সিনেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 তখন নামাজের হুকুম করো, ওয়াজরিবু হুম আলাইহা, নামাজের কারণে পিটাও বাচ্চাকে, অহুম আপনাও আচার সিনিন, 10 বছর পার হওয়ার পরে বাচ্চায় নামাজ না পড়লে তারে পিটাও, কে বলছে নামাজের কথা নাই, পিটানোর কথা নাই, নামাজের জন্য পিটানোর কথা নবী নিজেই বলেছেন, তোমার সন্তানরে তুমি 10 বছর বয়সের পরে নামাজ না পড়লে পিটাও। তাহলে সরকার, আমরা সকলেই সরকারের সন্তান, সরকার আমাদের গার্জিয়ান, সে আমাদেরকে পিটাই নামাজ পড়ানোর দায়িত্ব আছে না নাই? এজন্য জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে দেন, পুলিশের মাধ্যমে বাধ্যতামূলক নামাজ আদায় করে নেন, ইনশাআল্লাহ বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না। সরকার যদি জাতীয় সংসদ থেকে নামাজটাকে পাশ করে আপনারা কেউ বেজার নাকি, খুশি কারা কারা? একমত, একমত, নারায় তাকবীর, আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে জালো, নামাজের বিল, নামাজের বিল, কুরআন হাদিসের বিল, কুরআন হাদিসের আলো, সংসদে কুরআন হাদিসের আলো, পর্দার বিল সংসদে পাশ হোক, পর্দার বিল, নারায় তাকবীর, পাশ না করলেও 16 কোটি মানুষের নামাজ পড়লি যে নেকি হবে, আপনারা একজন ভাগ পাবেন, ওর নামাজ না পড়লেও আমরা পাবো, কারণ আমরা নামাজের পক্ষে হাত উঠাইছি, ঠিক না?
আর দালিলুল খায়রকা ফাইলিহি, সৎ কাজে সমর্থন করলো, সৎ কাজ করার পরিমাণ নাকি পাওয়া যায়, আর অসৎ কাজে উপস্থিত থাকেন না কিন্তু দূরের থেকে সমর্থন করছেন, তাতে আপনি অসৎ কাজ ও জায়গা হবে, এই জায়গায় বসে আপনার আমলনামায় ফিলাক্সি লোডতি থাকবে, ওয়ানের রাজা কামাই হবে, আপনি ভাগ পাবেন জায়গায় বসে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। পাঁচা তেল মাখায় যাইয়েন অথবা সালা বান্ধে যাইয়েন, সালা বাঁধবেন যাতে উপরে উপরে বাড়ি লাগে, তেল মাখায় যাবেন যাতে বাড়ি স্লিপ করে সরিয়ে যায়। আকামে সমর্থন করবো সর্বাবস্থায়, ভালো কাজে একে অপরকে সাহায্য করা করি করো, প্রতিযোগিতা করো, খারাপ কাজে সাহায্য করো না, সমর্থন করো না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নার পক্ষে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে আমাদের রবকে এই কথার পর মজবুত থেকে যদি আপনি মৃত্যু পর্যন্ত যেতে পারেন, চরম মজা সামনে রয়েছে, তার আগে যদি চলে যান তা আমি বাইসে যাই আর কি সহজে, যদি লোকটি আটা দেন ইনশাল্লাহ আমি অল্প মধ্যে ছেড়ে দেবো, বাঁচতেই পারি। আজকে সাড়ে ছয়টা মাস একটা দিনও বিরাম নেই, এত যে দোয়া করলাম আল্লাহ একটা দিন বৃষ্টি দাও যাতে সেই দিন মাহফিল না হয় একটু জিলিয়েতেই পারি, তা সে বৃষ্টিও আছে না, এই মাহফিলের লাগে জ্বালায় বৃষ্টি ঠেয়ে গেছে, আজকের মাহফিল আল্লাহ দোয়া আছে আল্লাহ বৃষ্টি আগে দাও পরে দাও দাও আমাকে দিন যেন না হয়, আগামীকাল আল্লাহ কাছে আল্লাহ গতকাল হয় হোক পরের দিন হয় হোক আমাকে দিন যেন না হয়, এইভাবে বৃষ্টি মাহফিল এলাকা জেলা বৃষ্টিতে ঠেলাকাতি কাতি চলি চলে যাচ্ছে, বিরাম নাই বিশ্রাম নাই, জিরেতি পারতেছি না, শটে মারি দিতে পারলে পর আবার সহজ হয়, কিন্তু আপনার বসছেন বিদায় বলতেছি, রব আমাদেরকে মজবুত থাকা যাবে, কোন সংস্থায় আমাদের রুজি দেয় ঘের বাড়িতে রুজি দেয়, মাঝে মাঝে বড় বড় বন্যায় ঘের ভেসে চলে যায়, সে বছর কি আমরা মরে যাই, পরের বছর চিংড়ি মাছ ভালো হলি পরে আবার জেন্দা হয়, এরম নাকি যে অবস্থায় আছি, আসি আল্লাহর রহমতে, না খাইও নাই, পোশাকও খারাপ করি না, প্রত্যেক বছর রোজানা রোজ ঘর বাড়িতে কিছু উন্নতি আমরা করতেই তালে আসি, করাইতেছে কে? এই কথার পর মজবুত থেকে আপনি মৃত্যুসজ্জা যদি সাহিত্য হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলমীর আপনার জানটা নেওয়ার জন্য জান্নাত থেকে 500 ফেরেস্তা পাঠায় দেয় আপনাকে রিসিভ করার জন্য, আজরাইল আসবে জান নিতে, আর ওই জানটাকে আজরাইল বের করে নিয়ে দেওয়ার পরে 500 ফেরেশতা স্লোগান দিতে দিতে আসমান পর্যন্ত নিয়ে যাবে, তাতে নাযযালু আলাইহিমুল মালায়েকা, আপনার মরণকালে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেবেন, ফেরেশতারা এসে আপনার চতুর্দিক দিয়ে বসবে, ফেরেশতারা চতুর্দিক দিয়ে বসবে, তবে দেখবে ফেরেশতারা আপনি তো এতদিন রব বলে স্বীকার করেই রয়েছেন, কিন্তু আপনার যদি ভিতরে কোনো সমস্যা থেকে যায় সে সমস্যার কারণে ফেরেশতারা কিন্তু লজ্জা অনেক সময় সরে যায়, বিড়ির গন্ধ যদি গায়ে মুহি থায় তাহলে কিন্তু ফেরেশতারা কাছে আসে না, মদ গাজা এবা ফেঞ্চিরিলা সুদ খাওয়া টাকা একটা গন্ধ আছে মুখে, গুষিটা আর একটা গন্ধ আছে, এইগুলো লিবার ফেরেশতারা আইসল আপনারে অন্য অন্যভাবে গুণ দেখে কিন্তু আইসে বিড়ির গন্ধেতে সরি চলে যেতে পারে, কার তাড়াতাড়ি আজকে দাঁত মাঝে মেশাক করিয়ে তব হারিয়ে ফেলেন, কোন সময় আজরাইল আসে তা তো বলা যায় না, বলা যায় নাকি, মৌলানা বলছে না সুন্দর করে, কখন আসে বলা যায় না, আপনার জাননিতে 500 ফেরেশতা আসবে এই অভ্যর্থনা জানানোর জন্য, চতুর্দিক দিয়ে গিরে বৈশা ফেরেশতারা আপনাকে বলবে আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই কোনো ভয় নাই, মহিলা তুমি জীবন ভরে রবকে রব বলে স্বীকার করে তার সংবিধান মেনে চলছো, চুপ করে রয়েছো, তোমাকে হাজারো প্রলোভন দেশে হাজার হাজার লুচ্চ পোলাপানে কোনোদিন তুমি হেলো নাই দোলো নাই, দুনিয়ার বেড়া ক্যাডামস কারিতাস বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাঙ্কালরা এসে তোমারে ফুসকাইছে কোনোদিন তুমি হেলো নাই, তোমারে কাদিয়ানিরা এসে বস্তা বস্তা টাকা দিয়ে বই ফড়াতে চাইছে পড়ো নাই, আরও অন্য অন্য পার্টিরা এসে অনেকগুলো এসে হেজবুত্তা হুইদের দাতাল, হেজবুত্তা হুইদের এক দাতাল বাড়িছে তার নাম সেলিম, সে এসে কয় যে আবু হানিফা শাফি আহমদ মালিকের নামাজ হই নেই, সরমুনা এলাকে হয় না, সরসিনিয়া লাগে হয় না, তবলিগ এলাকে নামাজ হয় না, গোফেরডাঙ্গা এলাকে ইমান নাই, এই বলে হত দেশে এক পাঙ্কু তার মুখেই থুতির উপরে চারটে দাঁড়িয়ে বিটিকে বগলের মতো একটু একটু কাইজো নিয়ে দাঁড়িয়ে, সে হয়েছে ওই গোষ্ঠীর ইমাম, এত বড় দাতাল এসে ধোকা দেশে আবার পয়সা দেয়, মহিলা তুমি কোনোদিনও তাদের কথায় কান দাও নাই, যুবক তুমি তাদের কাছে হেলে যাও নাই, আমার রব কে? আমারে খাওয়াই আমার আল্লাহ, তোর থেকে আমি বড় হই নাই, তোর থেকে আমি খাবো না, এইগুলো তুমি ইমান ঠিক রেখে রয়েছো, তোমার জান নেওয়ার জন্য 500 ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই কোনো ভয় নাই, আজরাইলের দিকে ভয় পাবেন না, আমরা কিন্তু ফেরেশতা, আজরাইলে ফেরেশতা, আল্লাহ তাখাফু ভয় পেয়েন না, ওলা তাহাজানু টেনশন করে না যে বউ বাচ্চার কী হবে, ব্যবসা বাণিজ্যের কী হবে, জায়গা জমির রেকর্ড ফেকর্ড করে আসতে পারলাম না, অফিসে কী রে নেবেন, ওই চিন্তা করার দরকার নাই তোমার, ওলা তাহাজানু টেনশন নেই। আর একটা খবর নাও, এই যে দেখো ভেস্তে, এই যে দেখা যাচ্ছে ভেস্তে, দেখা যায় দেখা যায়, কেউ দেখে না কাজে না যায় না, দেখবেন সেই সময় মরণের সময় ফেরেশতারা প্লে কার্ড হাতে করে এনে বলবে আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন, মাওলানা নাসিরু যে বিশাল বিশাল বেস্তের কথা একটু আগে কলো না, যে এত তালা দালান হবে, এই এই হবে, এই যে সেই জান্নাত বেস্তের মধ্যে সেই দালানের ছবি দেখা যাচ্ছে,
হয়েছে। ওরে আল্লাহ, এর মধ্যে জান্নাতের গাছের ফল পাকড়ে আপনার চোখের সামনে হুররা ড্যান্স করতে করতে আইসে, গেলমান হাতের দ্বারে চলে আইসে। এই সময় দেখবেন যে মানুষ ইমানদার যখন মৃত্যুর সময় এরকম এরকম করে, এরম এরম করে, এরম এরম করে, কী করে জানেন? ওর হাতের কাছে হুররা চলে আসে, হাত ধরে বসতে যায়, গেলমানকে ধরে বসতে যায়। এরপরে জান্নাতের ফল চলে আসে, ধরে বসতে যায়। ও সময় আর তারে বাঁচানো যাবে না, হাজারো আইসিওতে রাখলে ও ডের আর বাঁচানো যাবে না। জান্নাত দেখে ফেলাইছে, ও ফেরেশতা দেখে ফেলাইছে, এইটার একবার এই কাজ হয়ে গেলে আর তারে বাঁচানো যাবে না। ইতিমধ্যে কোন ফাঁকে জানটা চলে গেছে, টের পাইনি। ওই লোকটাকে বলে এই যে আপনার জান্নাত, বাব শিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এরপরে কাজে আপনি একা চলে যাচ্ছেন, এই ভয় পাচ্ছেন? আল্লাহ তাখাফু, ভয় পেন না। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া আপনার সাথী আছি আমরা বন্ধু, অফিল আখেরা এই চোখ বন্ধ করে কবরে যার সাথে সাথে আমরা এই 500 জন জীবনও কোনোদিন আপনার কাছ থেকে চলে যাব না। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখেরা, মরার পরে আপনার সাথে থাকবো। এর মধ্যে আপনার যখন জানাজা শুরু হয়ে যাবে, পরে যখন সব কিছু কমপ্লিট করে জানাজা, এই 500 ফেরেশতা সামনের কাতারে, এরপরে আরও 70,000 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত হবে। এই 70,000 কারা? প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে হুয়াল্লাহু আল্লাযী পড়ছেন না, ফজরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা। পড়ার পদ্ধতিটা কি? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তিনবার পড়ি হুয়াল্লাহু আল্লাযী, বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ফাঁকে মশলাটা কয়ে দিয়ে যাই, হুয়াল্লাহু আল্লাযী পড়ার জন্য, সূরা হাসরের শেষ দিনে পড়ার জন্য আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তিনবার পড়েই হুয়াল্লাহু আল্লাযী, ফাঁকে বিসমিল্লাহ নাই। বলবেন যে বিসমিল্লাহ পড়লি দোষ কি? বিসমিল্লাহ তো ভালো জিনিস, খারাপ কি? সব জায়গায় বিসমিল্লাহ পড়ি, এ জায়গায় পড়বো না কেন? আমার আপনার মন মতো তো শরিয়াত না। শরিয়াত আলো মা তাকুম রসুল ফাখুজুহু অমানা হাকুমানু ফান্তাহু। এ জায়গায় যদি বিসমিল্লাহ পড়তে হবে, তাই তো নবীও পড়তেন, হাদিসই পাইতাম। নবী তো পড়েন নাই, তা আপনি মানে পড়বেন কেন? যদি কোন বিসমিল্লাহ ভালো জিনিস, তার সে ভালো ভালো জিনিস আছে আমার কাছে, তাহলে সেগুলোও করেন। মাগরিবের ফরজ নামাজ কয় রেকাত? কথা কি বোঝা যাচ্ছে? মাগরিবের ফরজ নামাজ কয় রেকাত? নামাজ ভালো কাজ না? তিন ডিকাত পড়ার পরে চিন্তা করলেন যে হাফেজ মানুষ, সময়ও আছে, আজকে জয় ঝামেলা নাই, বাংটা তিন ডিকাত পড়বে, কে চার ডিকাতি পড়িয়ে তুই। 4 নম্বর রেখাতে সুরো বাকার আড়াই পারা পড়িয়ে ফেলাইছেন, 39 বার আজিম, 41 বার আলা মারিয়ে দিয়েছেন, খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রেখাত পড়ছেন, রুকু সিজদা সেই রকম খেয়ালের সাথে। এই 4 নম্বর রেখাত নামাজ হবে? শুধু ওই রেখাত যাবে না, ওই 3 রেখাতে যাবে, গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? তাহলে নামাজের মতো এত ভালো ইবাদত করলাম, তাও বলে হবে না? রমজান মাসে রোজা রাখা ফরজ না নফল? কথা কোন ফরজ না নফল? এখন এই রমজান বইরে রোজা রাখছেন, ঈদের দিনও আপনি সেহেরি খাইয়া দিন বইরে রোজা রয়েছেন, সন্ধ্যের সময় বলতেছেন আল্লাহ দেখো তোমার বান্দারা সবাই ফুর্তি রে খাইবে আসছে, আজকে ঈদের দিনটা আমি রোজা রয়েছি, তাহলে আমার ইফতারি তুমি দিবা? আল্লাহকে তোরে ইফতারি দেবো যে তুই দিয়ে, এ শয়তান তোরে রোজা থাকতে পেয়েছে কিনা? আজকে আমি মেহমানদারির দাওয়াত দিছি ঈদ উল ফিতর, আল্লাহ ইয়াউমু জিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির দিন, আমি তোর জন্য এত খাবার ব্যবস্থা করছি, এই তোর রোজা থাকতে হয়েছে কিনা? তোর দোলাই হবে শয়তান। তাহলে রোজা রাখলেন ঈদের দিন, তাতে ইবাদত হয় না, কারণ ওইটা নবীর তরিকা না। ওইটা কি না? নবীর তরিকা না। বিসমিল্লাহ বলো ভালো জিনিস, কিন্তু যেখানে নবী পড়েন নাই সেজকে আপনি পড়বেন কেন? বাংঠা ঝগড়া করে লাভ নাই। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন জিকির কি? ইল্লাল্লাহ, আবার বাস। পরিষ্কার হাদিসে আসছে মানকানা আকিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন হাদিসে আসে নাই মানকানা আকিরু কালামিহি ইল্লাল্লাহ। নবী বলেন নাই যার জীবনে শেষ কালেমা হবে ইল্লাল্লাহ, ফাদা খালাস যেন ভেস্তে যাবে, কথা হুজুর বলেন নাই। হুজুর বলছেন মানকানা আকিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে জান্নাতে যাইতে হলে। কতক্ষণ? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ কয়ে পরে আবার খালি ইল্লাল্লাহ করবেন কে? এ দরকার কি? জোড়া তালি দিয়ে দলিল দিয়ে লাভ নাই, পরিষ্কার যা আছে তারপর আমল করব। পরিষ্কার কলেমা, সবাই এত কি টান পড়ছে যে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ কবা? আবার কিছু কিছু বক্তা আছে স্টেজে বসে জেকের ভাগ করে ফেলে, আপনাকে তো অর্ধেক কয়, নিজে আর অর্ধেক কয়, লা ইলাহ, আপনার কান ইল্লাল্লাহ, লা ইলাহ, জোরে কান লা ইলাহ। নো, জীবনে এই বক্তার সাথে ছড়ি করবেন না। এলো আজকে আমলে মানে বুঝানোর জন্যই বলছি, বলে মা কি দুইজনে মিলে একটা ভর্তি হয় না, যার যারটা সেই সেই ভর্তি। বক্তা কি কইছে জানেন? লা ইলাহা, কোনো ইলাহ নাই তার মানে আল্লাহও নাই। কোনো ইলাহ নাই মানে কি? আল্লাহও নাই। আপনারা বলতেছেন হুজুর আপনি ভুল বলতেছেন, ইল্লাল্লাহ আল্লাহ আছে তো। বক্তা কয় আল্লাহ নাই আর আপনারা কেন আল্লাহ আছে, তাহলে গেঞ্জাম মালিক গেল না? এই বক্তা যদি লা ইলাহা বারবার লা ইলাহা পড়তেছে, লা ইলাহা পড়তেছে, ইল্লাল্লাহ বলতে ভুলে গেছে, পরে চাকাতি গাতি অজের মধ্যে ঢুকে গেছে, এই ফাঁকে যদি বক্তা মারা যায় বিনা হিসাবে জাহান্নামে।
কারণ ও আল্লাহরে অস্বীকার করে মরছে, ও আল্লাহরে অস্বীকার করে মরছে, আল্লাহকে অস্বীকার। আমি কেন মাংসা জিকির করতে যাব? পূর্ণ কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যতবার লা ইলাহা পড়বেন, ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন, কারণ লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে যদি মরণ হয়ে যায় বিনা হিসাবে জাহান্নামী। এতদিন কলেমা পড়ছেন, ওই কলেমা যদি কাজী হইতো দোস্ত তাহলে নবী বলতেন না, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে, ওই লোকটা জান্নাতি। বোঝা যায় আমার জীবনের শেষ কলেমা জীবন ভরে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করছে না, ওই 70,000 জানাজায় হাজির হবে। তাহলে 70,500 ফেরেশতা জানাজায় এ দেশের কিরা পড়লো না পড়লো তাতে আমার কিছু আসা যায় না। বড় বড় বাঘা বাঘা নেতাকে জানাজায় লোক পায়, প্রচুর লোক পায়। দেখা গেল সামনে দিয়ে এক কাতার নেতারা হিন্দু, দেখছি আমি এক জানাজা বাঘা বাঘা নেতারা হিন্দু দাঁড়ায় গেছে কয়েকজন জানাজায়, আর মুসলমান খালি দাঁড়িয়ে নাই তো বারে বাদ দেন আম্মা বাদ, হিন্দুরা জানাজায় দাঁড়াইছে, উল্লেখযোগ্য নেতা জানাজা হল দিয়েছে। আল্লাহর রহমতে আপনার জানাজায় কেউ না থাকলে 70,500 ফেরেশতা থাকবে। পড়া যাবে না রবকে স্বীকার করে মজবুত থাকতে, আল্লাহ রব আমার কে, রব আমার কে, আল্লাহ আমার কি, আল্লাহ আমার কি, আল্লাহ আমার কি। আপনার জানাজার সময় মৃত্যুর সময় 500 ফেরেশতা, জানাজায় 70,500 ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা বলে তাতে রাজ্জালু আলাইকি বলা হয় আল্লাহ তাখাবু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আওলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবে। একজন কয় হুজুর আমি তো দুনিয়া উক্কা খাতাম জম্বের কা, এরপরে একদিন আপনার অসুখে তা ছাড়িয়ে দিছি, পরে উক্কারে কয়েছে উক্কা মন খারাপ করিস না, হুজুর কয়েছে যে বেসতে গেলি যা চাবো তাই পাবো, কিছু চাই না চাই উক্কা চাবো। হুজুর উক্কা তালি কি দেবে আল্লাহ? আমি কয়েছি আল্লাহ হে আল্লাহর কসম তুই উক্কা চালি উক্কা দেবে, তবে চাবি নে ও আওয়াজ আবার মনে চাবে না, কথা কন না কেন, ওই আওয়াজ আবার মনে চাবে না, চাইলে পাবি, চাইলে পাবি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যা ভাববেন মা চাষতে যা চাইবেন, মনে যা ভাববেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবেন আল্লাহ এটা দাও ওটা দাও সেটা দাও, আপনি চাইবেন কি আপনাকে চেয়ে নিতে বলবে, আল্লাহ বলবেন চাও বান্দা চাও কিছু চেয়ে নাও আমি দেব। আমার জানা আছে কি আমি কয়টা জানি, যে লোকটা জীবনে কোনোদিন ঢাকা যায়নি, এই গ্রামের হোটেল মোটেল যে একটু রুটি ডাল ডুল খেয়ে বেড়াইছে, ওই লোকটারও যদি চাইনিজ হোটেলের মধ্যে ঢুকোই দেওয়া হয়, চাইনিজ হোটেলে টেবিল নিয়ে বসার সাথে সাথে সামনে একটা ফর্দ আসে খাদ্য মেনু আর কলম দিয়ে যায় কোনটা কোনটা খাবেন ঠিক দেন, যা লেহা সব ইংরেজিতে, উনি তো ইংরেজিতে আলিফ পারে না, প্যান্ট শার্ট ভালো ডাটে ডোটে পরে গেছে, পারি না তাকলি তো হবে না, টুটাই দাগ দিতে আসছে, যে কয় জায়গা দাগ দিয়েছে তার একটা হলো খুদ ফুটলো, আর একটা ফ্যান ওই বাতের মাল, আর একটা আটাশ যাও, আর একটু লালসা, এই কটা দাগ দিছে, মাঝে যে দামি দামি তা তার একটাও দাগাই নেই, পরে এইগুলো এনে দেখে 2200 বিল হয়েছে। আস্তাগুল্লা, এই নাকি তোমার জান্নাত, এই নাকি চাইনিজ হোটেল, আমি 2200 যে ফ্যান আর এই ভাতের মারার এই আবাজ আমার কাটিয়েছি, 2200 আলি কয় ভাই বুতি 3-4 দিন মতো গরুর গোস্ত কাটি পারি, চেনেন না চাবেন কি, আপনি ওই জায়গা জান্নাতের মধ্যে বলবেন আল্লাহ তুমি তো বলতেছো চেয়ে নাও, আমি তো চিনি না কিছু কি করবো, চাহ তুই এটা কিছু চাহ, যে কটা চিনবেন সে কটা চাইবেন, এরপরে বলবেন আল্লাহ পাক বলবেন ওলা দেই না মাজিদ, ওলা দেই না মাজিদ, আর যেগুলো আছে তোর চাওয়া ছাড়া সব তোর এমনি দিয়ে দিলাম, ওলা দেই না মাজিদ, এগুলো চাহ ছাড়া অতিরিক্ত দিয়ে দিলাম, তোর কি লাগবে 25 বাকিগুলো যা আছে সব তোরে দিয়ে দিলাম। এখন কইতেছে আল্লাহ নুজুলাম মিন গফুরির রহিম, এইটি হলো অবশেষে বলবে যে আল্লাহ এ তো সব ফেরেস্তারা দিল, হুররা দিল, গেলমানরা দিল, তোমার হাতে একটু মেহমানদারি শুনছি, নুজুল মানে আল্লাহ মিন গফুরির রহিম মানে আল্লাহর পক্ষ থেকে নিজ হাতের একটা মেহমানদারি, এটি তো হলো না আল্লাহ, আল্লাহ পাক বলবে হ্যাঁ এটি হবে, নুজুলাম মিন গফুরির রহিম, আমার পক্ষ থেকে তোমাকে
তোমাদের মুখে উঠে খানা খাওয়ানো হবে এটার জন্য শর্ত আছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ওই দিন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পায় আল্লাহর হাতের মেহমানদারি পাইতে চান জোরে বলেন চান কথা বলেন চান আল্লাহ কয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি উলামায়ে কিরাম সাক্ষী যারা আশা করে যে আমার সাথে সাক্ষাৎ করবে আর আমার হাতের মেহমানদারি ওই দিন নেবে তাদের জন্য ছোট্ট দুই একটা কথা আমল করলেই আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে কথা দুইটা কি ফালিয়ামাল আমালান সালিহা এক নম্বরে যত নেক কাজ আছে এইগুলো করবা আকামের দ্বারেও যাবা না ভালো কাজ কি কি আছে না জানেন না এরকম কেউ নাই ভালো কাজ কি জানেন না এরকম কোনো আকেল বারেক নাই সবাই আমরা জানি নামাজ একটা খারাপ কাজ ঠিক না রোজা একটা খারাপ কাজ হজ খারাপ কাজ জাকাত খারাপ কাজ বাপের দাড়ি ধরে সওয়াব দিলিবার একটা হজের সওয়াব মারসুল ধরে ঘুরলি উমরার সওয়াব এগুলো সব উল্টো পাল্টা বলতেছি ঠিক কি ঠিক না ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা সব জানেন আল্লাহ কয় ফালিয়ামাল আমালান সালিহা তবে নেক কাজগুলো করার ব্যাপারে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে এদিক এদিক সে আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক দুই প্রকার একটা হলো ইমানি শিরিক আর একটা হলো আমলি শিরিক ইমানি শিরিক হলো আল্লাহ ছাড়াও খাওয়ানেওয়ালা আরও কেউ আছে আল্লাহ ছাড়াও খাজা বাবা সন্তান দিতে পারে খাঞ্জেল কুমির মা কুমিররে মুরগি আর ছাগল মানলি তারা ছেলে মেয়ে দিতে পারে এইটা হলো ইমানি শিরিক এটা কি ইমানি শিরিক আর এটা তো আমরা করি না কথা বলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের ওই জায়গা কুমিররে ছাগল আর চাউল দিলে ছেলে হয় এটা কি বিশ্বাস করেন নাকি এটা হয় কে দেয় কোন বাবার ক্ষমতা একমাত্র ক্ষমতা আমার আল্লাহ এই জায়গা ইমানি শিরিক আমরা করি না আমরা ওটা বিশ্বাস করি না তবে আমলি শিরিক আমাদের হয়ে যায় এটা টের পান আমার দিকে আমার দিকে খুব ভালো করে ইম্পর্টেন্ট আরে গাই দোয়ানোর আগে পানাতি হয় ঠিক না বিনা বানানোতে দুধ দোয়াতে গেলে বান ছিঁড়ে যায় দুধ বেরিয়ে না আবার পানানো হয়ে গেছে সে দুধ যখন দোয়াবে সেই সময় যদি আতুন ছড়াই দিয়ে যায় তাহলে তো দুধ বেরিয়ে যাবে নাকি বক্তাদের রস শুরু দেখানি পানায় শেষে এলো দোয়ায় তো পানানোটুক শুনিয়ে দোয়ানোর সময় যদি সিঁড়ি চলে যান এদিক ওদিক করে তাহলে কে পানায় কী লাগ বলো দুধ এখন পড়বে ইনশাআল্লাহ বলে ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কেউ শরিক করবে না এই ইবাদতের শরিক কি এটা বোঝেন না আমি বুঝাই দিই এই বিয়া আপনারা তো দাড়ি দেখতাম না এখন দাড়ি কেন এই যে দেখতেছি কয়েকদিন দাড়ি রাখছে কয়েছে মিয়া আসলে দাড়িতে আমার হলো কাইজু হয় রাখার নিয়ে ছিল না এই যান বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয় এই জন্য দাড়ি রাখছে তাহলে বুড়োকালে দাড়ি না রাখলে মানুষে কি বলে এই জন্যই রাখছে আল্লাহর জন্য আর নবীর জন্য রাখে নাই দাড়িরে ইবাদত মনে করে রাখে নাই মানুষের মুখ বন্ধ করার জন্য এরকম শিরিক ফিল ইবাদত এটার নাম শিরিক ফিল ইবাদত আপনি না শুনলেন সেদিন বলল আমাদের ষোলই মাদ্রাসার মহাদ্দেশ হুজুর বলে গেল যে মানুষ মারা গেলে সাত দিনের দিন মিলাদ নাই এটা শরীয়ত না তারপরে যে দুটি করে জবাই এত মানুষে খাচ্ছেন জানি তো আমি তো হজ করিয়েছি মক্কায় ছিলাম 22 দিন কত জানাজা পড়লাম একটা জানাজায় মিলাদ দেখলাম না বুঝি না তা না কিন্তু এর না একটু না করলে মান সে কি কয় তাহলে দুই গরু খাওয়াইছেন এটা আল্লাহর জন্য নয় এতে এক পয়সার অনেক কি পাবেন না কাজটা করছে মানুষের জন্য এক দেশে বিশাল সম্পদের মালিক হয়েছি এমন অনেক কিছু এখন সামাজিকভাবে একটা মসজিদ মাদ্রাসা না করলে মানসিক কি কয় মসজিদও করছেন মাদ্রাসা করছেন এটা আল্লাহর জন্য নয় মানসিক কি বলবে তার জন্য তারও প্রমাণ আছে প্রতিষ্ঠান করে তার গায়ে আপনার নেম প্লেট লিখে দিচ্ছেন পোস্টার একটু ছাপাইয়ে তলে সৌজন্যে লালটু বল্টু জামাল কামাল যে সেবায় দিছে তার নাম সৌজন্যে লেখছেন আপনি নেকির জন্য করেন নাই সৌজন্যের জন্য লেখছেন সৌজন্যের জন্য এই কাজটা করেছেন কাজে এটা শিরিক ফিল ইবাদত আপনি তো নামাজ পড়তেন না এখন যে পড়েন বুড়ো হয়ে গেছি ছেলে মেয়ের জ্বালায় টিকতে পারি না তাই তিন নামাজ পড়ি এটা আল্লাহর জন্য না এটা হলো ছেলে মেয়ের ধাক্কায় পড়তেছেন এরকম শিরিক ফিল ইবাদত এরকম শিরিক ফিল ইবাদত যে কোনো কাজ পাগড়ি বাঁধছেন কি জন্য পাগড়ি বাঁধতে নামাজ পড়ছি মান সিজা কইছে যে দারুণ চরমনায় যাই একের বুজুর্গ হয়ে গেছে তাহলে এই পাগড়ি বাঁধছিল মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্যে চরমনায় ঘুরি আইসে পায় যেদিন থেকে মুড়ি দিয়েছি সেই বছর থেকে দুইটা মাহফিলের একটা মাহফিলও মিস করি না এই গল্প সাত দোকানে দাও কে এর নাম শিরিক ফিল ইবাদত তবলিগি যাও সিল্লে দিয়ে এসে কয় আমি বাৎসরিক সিল্লা মিস করি না মাসে তিন দিন কোনো দিন বাদ দিই না যতবার আসতে হয়েছে প্রত্যেকবার যাই এই গল্প রাস্তায় দাও কা এটার নাম হলো শিরিক ফিল ইবাদত মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে যে কোনো ইবাদত করার নাম শিরিক ফিল ইবাদত মহিলারা তেলাওয়াত করতেছে জোরে জোরে যাতে প্রতিবেশী চাচা শ্বশুর আর দেওয়ার ভাসুররা দেখে কয় যে বাপ রে বাপ
বউটা কি দারুন উরিকিল তিলাওয়াত, এই বউতে সবাই শুনে শুনে তিলাওয়াত করে, এটা নেকি হবে না, শিরিক ফিল ইবাদত। আমি বক্তাওয়াজ করতেছি, অবশেষে প্রশংসার লোভ, আমি যাওয়ার সময় যেন সবাই বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, শুনলে আমার একটু ভালো ঠায়, শুনলে একটু ভালো ঠায়। এই প্রশংসার লোভটুক যদি থাকে আমারও যে আপনারা হৃদায়ত পাবেন, আমি শূন্য হাতে জাহান্নামে যাব, আমি খালি হাতে জাহান্নামে যাব। জাকাতের টাকা দিয়েছেন, কম্বল দিয়েছেন, খেতা দিয়েছেন, কাপড় দিয়েছেন, তা আবার ভিডিও করে ফেসবুকে ইউটিউবে ছাড়িয়ে দিয়েছেন, এর নাম শিরিক ফিল ইবাদত। যে লুঙ্গি ফরার পরে ওই লোকরে এক্সরে করা লাগে না, দরজায় পাও ভাগ করে দাঁড়ালি এদিক তাকালে এপাশ ওপাশ সব দেখা যায়, ঠিক না? এদিকে কম্বল কোন সাইজ দিয়েছে জানি না, আমাদের ওই পাশে দিয়েছে 80-90 টাকা দামের কম্বল, এই শীতকালে বেশি শীত পড়লি দিয়েছে, সে কম্বল যারে দেশে সে গায়ে দেয়নি, নিয়ে কয়েকদিন পাপস বানাইছে, পাইপ দরজায় রাখছে, পাউটাও মরছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে শীতকালে, তারে জ্যাকেট বানাই দিছে, ছাগলে আবার দুইবার পেশাব করে তা ভিজয় বেলাইছে, কাকা স্যার কাকা খুলে নেন, কাল লাগছে, পারতেছি না থাকতে, ছাগলের গায়ে খুলে নিয়ে ধুইয়ে মুড়ি ভাজা হাড়ি ধরার ফাইটিও বানাইছে, এই দেশে কম্বল, তাই আবার ফেসবুকে ছাড়িয়ে দাও, এক পয়সার নে কি হবো, মানে আল্লাহর পিরিয়ে করতে পারি, এর নাম হলো শিরিক ফিল ইবাদত, ওয়ালা ইউশরিক বি ইবাদতি রব্বিহি আহাদা। আল্লাহর সাথে ইবাদতে শিরিক করব না, শিরিক ইবাদত করব কার জন্য? আল্লাহ কয় মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন, যত ইবাদত সব করবে ইখলাসের সাথে আল্লাহর জন্য, নবী কয় আখলিস দ্বীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই আমলগুলো যদি সুন্দর করে করতে পারেন, নবী পাক বলেন সাতারাউনা রব্বাকুম, হ্যাঁ সাতারাউনা রব্বাকুম। ও আমার সাহাবায়ে কিরাম, আল্লাহরে দেখেছ? আমি মেরাজে আল্লাহরে দেখে আসছি, আমার মনে নাই কিরম তা করতে পারবো না, তবে তোমরা সবাই আল্লাহকে দেখবা, সাতারাও না রব্বাকুম। সাহাবাই কিরম বলেন হুজুর কিরকম দেখবো? কামা তারাউনাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদনে পরিষ্কার আকাশে চাঁদনি রাত্রে চাঁদটা মাথার উপর আসলে চাঁদ যেমন দেখা যায়, লা তুদা মুনালি রুয়াতিহি, এই চাঁদকে দেখার জন্য ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না, প্রত্যেকে ঘরের থেকে বেরোলে চাঁদটা যেমন দেখা যায়, তোমরা জান্নাতের ভিতরে আল্লাহ পাককে হুবহু ওইভাবে দেখতে পারবা। এবার আল্লাহ আল্লাহ পাক নিজেই বলেন, ও বান্দা ও আম্মা মান খাওয়া মা কামা, তুই তো লোভে নাচতেছিস যে আল্লাহর সামনে যাব, আল্লাহরে দেখো, একটু ভয়ও পাও, নেগেটিভ আছে, ও আম্মা মান খাওয়া মা কামা রব্বিহি, সবাই আল্লাহর সামনে গেলি আল্লাহ রাতের খাবার পাবা তা না, অনেকে রোজাকার দাঁড়ায় কিন্তু হিসাব দেওয়া লাগবে, যারা ভয় পায় আল্লাহর সামনে দাঁড়ানোকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মনে যা চায় তা করে না, মনে সবদিন খারাপ চায় ওখান থেকে ফিরে ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পাবো কয় দিক দিয়ে? নবী পাক বলেন লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসাল আন আরবা, চারটি প্রশ্নের জবাব আল্লাহর সামনে দাঁড়াই দেওয়া লাগবে, গোটা জীবনের হিসাব, যৌবনকালের হিসাব, মালের হিসাব, প্রত্যেকে কামাই করছেন, কোথায় খরচ করছেন, চার নম্বর হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এতক্ষণ পর্যন্ত অনেক কথা শুনেছেন, অনেক কথা, এই কথার পর আমল কর্তৃক করছেন, এটা কিন্তু জব দেওয়া লাগবে, কথা কান লাগবে, জোরে কান লাগবে। আসন্ন রমজান মাস সামনে আর মাত্র 22 দিন পরে রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ রোজা রাখার নিয়ত নাই এরকম কোনো মানুষ আছেন নাকি? কারা কারা রোজা রাখবেন? আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন রাখবই, রোজা রাখবই ইনশাআল্লাহ, রমজান পাইলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে, আল্লাহ সবাইকে কবুল করুন, সুস্থ অবস্থায় বাড়ি থাকলে, মানে মুসাফির না হলে, তারপর রোজা ফরজ, আপনি সুস্থ আছেন ঢাকা গেছেন তারপর আপনার রোজা রাখা ফরজ না, রাখলে আপনার আদায় হয়ে যাবে, না রাখলে গুনাহ হবে না, তবে এই রোজা রমজানের পরে রেখে দিতে হবে, কাজেই সফরে গেলে রোজা রেখে ফেলে, সবাই সাথে সাথে রাখলে রাখা হয়, একা একা রাখতে গেলে রাখা হয় না, ঠিক কিনা? আর আপনি অসুস্থ অবস্থায় আছেন, বাড়ি ফমান সাইদা মিনকুম সারা ফালিয়াসোম ফমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিল উখর, আল্লাহ কয় যারা রমজান পেয়েছো অবশ্যই রোজা রাখো, যদি অসুস্থ হও অথবা মুসাফির হও রমজানের পরে রোজা রেখে দিও, তবে রমজান মাসে রোজা রাইখা তোমার সকল ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত হলো 20 রাকাত তারাবি, 5 ওয়াক্ত নামাজ তো ফরজই ফরজ, নফল ইবাদতের মধ্যে 20 রাকাত তারাবি কয় রেকাত? একটু কন, দুইবার একটু হাত দেখাইলে 20 হয়, কয় রেকাত? 20 রাকাত, জোর হলো না? যদি তারাবি 20 রাকাত হয় আর আপনি পড়ছেন 8 রাকাত, কেয়ামতে নবী তারাবির হিসেব সবে হিসেব দিয়ে যান, আমি 8 রাকাত পড়েছি,
নাক ভাঙ্গি বেলাতে ফেরেশতারা ঘুষ হই এই বৃষ্টি কাতে তুই আট রেখা পড়ছিস কেন আর যদি তারাবি আট রেখাতি হয় আমরা পড়ছি কয় রেখা নবী চাইলে আট রেখা দেবো বারো রেখা তো আমার ফন্ডে থেকে যাবে অন্য কাজ করতে পারবো কথা কন আপনার এখান থেকে বাজার নিকটের বাজার কোনটা কালিয়া বাজার যাইতে আপনার আট টাকা লাগে কালিয়া বাজার যাইতে আট টাকা লাগে নিয়ে গেছেন বিশ টাকা যাইতে আসতে আট টাকা ষাট টাকা ষাট টাকা ভ্যান ভাড়া আট টাকা লাগে তাহলে আর বারো টাকা থাকি গেলি আসার সময় কটে সেলাফুটি কিনে নিয়ে আসতে পারবে আর যদি আপনার যাইতে আসতে বিশ টাকা লাগে আর নিয়ে গেছেন আট টাকা তাহলে কোনো মতে যাই আট টাকার পথ যাওয়ার পরে ভ্যানের তে নামা দেয় দুই টাকার পথ আটিয়ে যাবেন আসার সময় হয় উদরারা লাগবে আর সারা পথ আটিয়ে আসা লাগবে ঠিক কি না কাজেই আমার কেয়ামতে নবী পাকের কাছে হিসাব কি দেওয়া লাগবে এই নিয়ে যেহেতু দ্বিধাদ্বন্দ্ব চলতেছে আমি বৃষ্টি কাতি পড়ি হাতে রাখি যা লাগে তাই দেবো কতক্ষণ ঠিক না যা লাগে তাই দেবো এলো যুক্তি দেবো বুঝলাম বাকি একজন সাহাবাও বৃষ্টি কাতের রকম তারাবি পড়ে নাই বর্তমানে নবী পাক থেকে আজকে পর্যন্ত চোদ্দশো চল্লিশ তেতাল্লিশ চল্লিশ বছর চলে নবী পাকের হিজরতের থেকে নিয়ে এই সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত ভিতরে সাড়ে চোদ্দশো ভিতরে আজ থেকে মাত্র দুইশো বছর আগের থেকে এই আট রেখাতের ফতোয়া বেরোইছে দুইশো বছর আগের থেকে এর আগে বারোশো বছরের ভিতরে পৃথিবীর একটা মসজিদেও বৃষ্টি কাতের কম তারাবি হইতে দেখাইতে পারলে ইতিহাস দাঁড়াইতে পারলে আর বৃষ্টি কাতি পড়বো না আট রেখাত পড়বো আমার সারাদিন রোজা থাকি আমার ফাও কামড়ে কামড়ায় নি কি যে আমি বৃষ্টি কাত পড়তে যাবো যদি আট রেখাত থাকি তো আমি বৃষ্টি কাত পড়তে যাবো কে কুরআন কিতাব কোনো জায়গা বৃষ্টি কাতের কম নাই এই জন্যে কেউ ওই রমজান মাসে খাটো ইবাদত করে বেকায়দায় পড়ি যাতে না পড়ি আল্লাহ তাআলা আমাদের পূর্ণ ইবাদত করে তৌফিক দান করে সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আর হজের যা দাম বাড়ছে সাত লাখ টাকা হয়ে গেছে এইবারই ছয় লাখ আশি হাজার টাকা সরকারি প্যাকেজ আর দুই লাখ টাকা না নিলে পারা চুয়াল্লিশ দিন কাটা আসতে পারবে না এই আট নয় লাখ টাকা লাগতেছে হজে আমি গেছি লাস্টের বার হজে গেছিল দুই হাজার উনিশ সালে সেই সময় বাংলাদেশ থেকে হাজি গেছে এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার আর এই বছর মাত্র নিবন্ধ উনিশ হাজার মাত্র উনিশ হাজার লাখ না মাত্র উনিশ হাজার আর সব হাজিরা হজবাদ এখন উমরার দিকে যাইতেছে কোন অপকৌশলে আমাদেরকে এইভাবে ইবাদতের থেকে বঞ্চিত করতেছে আল্লাহ জানে আমরা একটু প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে একটা বার হজ করার তৌফিক দেয় সবাই বলেন আমিন আমরা একটু হজের তলবিয়াটা পড়ি হয়তো আল্লাহ তালা পছন্দ করে মেনে নিতে পারে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ان الحمد والنعمه لك والملك لا شريك لك আরাফাতের থেকে মুজদালিফার দিকে এক কোটি হাজি যখন এভাবে রওনা দেয় তলবিয়ে পড়তে পড়তে মনে হয় যেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনাদের সাথে পড়তেছে এমন মজা লাগে দুনিয়ায় কোনো মজা ওই মজার সাথে মেলে না ওই মজার মতো মজা হয় না কষ্টে ঘামিয়ে যাচ্ছেন আটা লাগে না শুধু দাঁড়ায় থাকতে পারলি হয় সতের গতিতে চলতেই থাকবেন খালি পড়িয়ে গেলি শেষ সোজায় থাকবেন আর ওইভাবে চলে যাবেন যাইয়া ঈশা মাগরিব আর ঈশা পড়বেন মুজদালিফা এই মাগরিবের আজানে পরে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ নিয়ত আছে না কয় টাকা নাই পয়সা নাই খালি করি হয় নাকি আল্লাহ যদি নিয়ার নিয়ত করে তাহলে পয়সা করি জোগাড় সেই করে দেয় আমি আমার বাপের একখান ফুটো টিনও পাই নাই এক ইঞ্চি জমিও পাই নাই আমার আল্লাহ পাঁচ বার নেছে আমার দুই ছেলে একবার যাই এসে আবার আর একটা এইবার সবে বরাতের পরে যাবে উমরায় আল্লাহ তাআলা তৌফিক দিতে বেশিক্ষণ লাগে না যাবেন তো ইনশাআল্লাহ প্রত্যেক কাজে একটা বুকিং আছে আসে না বুকিং তবলিগির কাজ আছে নাকি এদিক যারা তিল চিল্লের তশকিল করে যে এক চিল্লে তিন চিল্লা দুইশো পাঁচশো টাকা আগে উসুল নেয় না যেটা জমা দিলি পাঁচশো যদি জমা দেয় তাহলে তবলিগের বাকি কয় টাকা গুছাবেই গুছাবে জোগাড় করেই ছাড়বে তাহলে মনের একটা পাক্কা প্রতিজ্ঞা হয় আপনিও হজ করবেন এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে একশোটা টাকা জমা দেন এই জায়গায় একশোটা টাকা হজের নিয়েতে এই মাদ্রাসার ছাত্রকে যেন ওটা ফেরত পাবেন না এই একশো টাকা পাক্কা নিয়ত করেন যে আল্লাহ আমি হজের জন্য এটা হজ বুকিং জমা দিলাম বাকি টাকা তুমি জোগাড় করে দাও এখন থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হজের টাকা জোগাড় করে দেবে আসেন কোন আল্লাহর বান্দা একশো টাকা দিয়ে হজ বুকিং দেবেন ইনশাআল্লাহ হজ বুকিং একশো হজ বুকিং নাই টাকা নাই পকেটে একশো টাকা চাইছি হজের জন্য এটা এখানে দেবেন ছাত্ররা খরচ করবে ওরা দোয়া করবে আল্লাহ পাক আপনার হজের টাকা জোগাড় করে বসেন যান ভিতরে করেন আর কে আছেন হজের টাকা দেবেন হজের একশো এই যে শুরু হয়ে গেছে ওলামাই কিরাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওলামাই কিরামের টাকা কম আল্লাহ তুমি একটু আট নয় লাখ টাকা জোগাড় করার ব্যবস্থা করে দিও আল্লাহ হজের টাকা ব্যবস্থা করে দাও এই যে বাবা হয়েছে
আল্লাহ পাক কবুল করুক, সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে খানায় কাবা নসিব করো। আল্লাহ এই কাবা ঘরটা শুধু ক্যালেন্ডারে দেখি আর ছবিতে দেখি, একটু সরাসরি দেখে চোখের সামনে নামাজ পড়ার মতো তৌফিক আমাদের দান করো। বললেন না আমিন, রাজি আছেন না ইনশাআল্লাহ। ও ভাই একবার যদি ওই কাবা ঘর দেখিয়ে বাংলাদেশে আসেন, বাকি জীবনে যতবার নামাজে দাঁড়াবেন ওই কালো ঘরটা আপনার সামনে ভাসবে, কাবা ঘরটা আপনার সামনে ভাসবে, নামাজের মধ্যে একাগ্রতা আসবে, বাকি জিন্দেগি নামাজটা বড় সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার মা বোনরাও দেন, আল্লাহ পাক যদি তৌফিক দেয় আপনারাও হজে যেতে পারবেন। আরে ভিটিকে ডিম বেচা টাকা, খুদ বেচা টাকা, আগাইলে দেন বেচা টাকা, সলা বেচা টাকা, অনুমতি বরকতি আলাদা। গুছাতে গুছাতে একদিন ইনশাল্লাহ আজকে একটা মুরগি কেনেন, কালকে মুরগি বেচে ছাগল, পরের দিন ছাগল বেচে গরু, তারপরে দুটি গরু, তিনটে গরু, পাঁচটা গরু বেচলে ইনশাল্লাহ হজের টাকা হয়ে যাবে একদিন। চেষ্টা করতে দাঁড়াতে রল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামাআল মুসলিম। বলেন বলেন বলেন, বলো যে হজের টাকা মুখ দিয়ে কও, খালি মুখস্থ আইটি শুনে যাও, তাহলে দেয় নাকি বেটার। আমরা ইনশাআল্লাহ দিনের কাজ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে দাওয়াত ও তবলিগের মাধ্যমে হক্কানি পীর মশাইখের সোহবতের মাধ্যমে দিন শিখবো, ঠিক না? আর তবলিগের কাজ ওলামা হক্কানিদের সাথে থাকবো, তবলিগের কাজে ওলামাই কেরামের সাথে থাকবো। আমাদের ছাত্ররা রমজান মাসে প্রচুর তবলিগে যাবে, ওদের সাথে গেলে আপনারা এক সিলে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারবেন। আমি একজন মূর্খ, আপনি একজন মূর্খ, আপনার মতো মূর্খ রে আমার মতো মূর্খ সাথে নিয়ে কি শিখবো? কন্তু এক রান্নাবান্না পিকনিক ছাড়া আর কিছু শিখে নুর কায়দা নাই। আলেম ওলামার সাথে যাবেন ইনশাআল্লাহ, শরীয়তের মাসলা মাসায়েল শিখতে পারবেন, সুফি তাবলীগ শিখে আসতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়াসাল্লাম। হুজুর আসেন, দোয়া করেন, আসেন আসেন, বড় বেগম আসেন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ويسا كالكشن استجلية সভাপতি সাহেব অসুস্থ আসতে পারেন নাই, আল্লাহ তাকে সুস্থ করে দিক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدنيا والآخرة. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وعزنا ولا تذلنا في الدنيا والآخرة، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا عدونا، وارض عنا وأرضنا يا أرحم الراحمين. اللهم ارزقنا رزقا واسعا حلالا طيبا، اللهم ارزقنا رزقا واسعا حلالا طيبا، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، اللهم اشفنا من كل أمراض شفاء تاما، شفاء كاملا، شفاء عاجلا. اللهم اهدنا فيمن هديت، اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وعافنا فيمن عافيت، يا حي يا قيوم برحمتك نستغيث. مهربان الله আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মরহুম মুর্দাগানদের গুনাহ মাফ করে দেন। এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সকলকে জান্নাতি করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করে, শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে দান করেন। আল্লাহ শয়তানে জ্বালায় পারি না, বহু চেষ্টা করি ঈমান ঠিক রাখতে, আবার শয়তানে ধাক্কা দেয়, নফসে আমাদেরকে পিছলে দেয়। মেহরবান আল্লাহ আমাদেরকে আপনি শয়তান ও নফসের হাত থেকে হেফাজত করেন, শিরিক ও কুফর মুক্ত ঈমান, বেদআত মুক্ত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তৈবা দান করে। সভাপতি সাহেব অসুস্থ, দোয়া চেয়েছে আসতে পারে নাই, আপনার বান্দাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ তার নেতৃত্বে, সেক্রেটারির নেতৃত্বে এই মাদ্রাসাকে আরও বোলো বালা করে দেন, মাদ্রাসাকে আরও উন্নত করে দেন, সহি উলুমে নবাবীর মার্কাজ হিসেবে কবুল করে নেন, কোরআন সুন্নার তালিমি এদারায় পরিণত করে দেন, এখান থেকে ফারেগিন ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দেন।
তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিয়েন এলাকার জনগণ যে যেভাবে সাহায্য করে সকলের সাহায্য আপনি কবুল করে নেন অবশেষে হজের নিয়তে টাকা দেশে মালিক আমি বলেছি তোমার এখানে জমা দিলে তুমি হজ করে তৌফিক দাও আমি বলে ফেলাইছি আল্লাহ তুমি লজ্জা দিও না মেহরবান আল্লাহ তোমার কাছে অভাব নাই ইন্নাকাল্লাহুল গনি ওয়া নাহনুল ফুকারা আমরা ফকির তুমি ধনী তুমি সকলকে হজের আসবাব যোগাড় করে দাও যারা আজকে হজের নিয়তে 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়েছে সকলকে মরণের আগে একটা বার কাবা ঘর দেখা তৌফিক দাও আয় আল্লাহ হজ্জখানায় কাবা নসিব করো আমাদেরকে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে সারা দুনিয়ার মুসলমানদেরকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করো অভাব অনটন থেকে রক্ষা করো মাদ্রাসার সকল হাজাত জরুরত পূরণ করে দাও ভিতরের সব ফিতনা ফাসাদ দূর করে দাও আয় আল্লাহ দলাদলি দাঙ্গা হাঙ্গামা কুদৃষ্টির হাত থেকে মাদ্রাসাকে রক্ষা করো আমার সুলতান শাহী মাদ্রাসাটাকেও হেফাজত করো অভ্যন্তরীণ সব সমস্যা সমাধান করে দাও ছাত্র মোদাররেস দ্বারা মাদ্রাসাগুলো ভরপুর করে দাও আয় আল্লাহ মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে তাদের মাকাসেদে হাসানা নেকাশাগুলো পূরণ করে দাও পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও আয় আল্লাহ মাদ্রাসার জমি দাতা ঘর দাতা টাকা দাতা আরো মেহমানদারি করেছে অনেকে অনেকভাবে সাহায্য করেছে আমার প্রত্যেক ভাইকে জান্নাতের মধ্যে বিশাল জায়গার ব্যবস্থা করে দাও এদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও দুনিয়ায় হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দাও যাতে তোমার বান্দারা নেক কাজে আরো বেশি দিতে পারে আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তৈয়বা জারি করে দিও চলার পথে সকল প্রকার হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো মাদ্রাসার মহতামিন সাহেব শিক্ষক মন্ডলী ছাত্রদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মহতাম সাহেবের পরিবারের থেকে উলামাই কেরামদেরকে যথেষ্ট মেহমানদারি খেদমত করছেন এর বিনিময়ে মহিলাদের আমল নামা নেকি দিয়ে ভরে দাও নেকি দিয়ে ভরে দাও নেক আশা পূরণ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين السلام عليكم